15 বছরের একটা মেয়েকে বিয়ে করার মতো এত নিচ মন মানসিকতার মানুষ আমি না আবু। তোমার মন মানসিকতা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বিকেলে মায়ের সাথে গিয়ে মেয়েটাকে দেখে আসবা। আর একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, ওই মেয়েকেই বিয়ে করতে হবে তোমার। কথাগুলো বলেই প্রহনের রুম থেকে বের হয়ে যান রেদওয়ান চৌধুরী। প্রহনের রাগে গা কাঁপছে। রাগে ড্রেসিং টেবিলের ওপরে রাখা কাছের ফুলদানিটা ছুঁড়ে মারল ফ্লোরে। মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, আমি একজন আর্মির ক্যাপ্টেন হয়ে আমি কিনা বিয়ে করব ক্লাস 9-এ পড়া একটা মেয়েকে? তোমাদের মাথা ঠিক আছে তো? মিসেস ইয়াসমিন এতক্ষণ বিছানায় বসেছিলেন, বসা থেকে উঠে প্রহনের কাছে এগিয়ে গিয়ে প্রহনের কাঁধে হাত রেখে বললেন, তোমার আব্বু যখন বলেছে তখন তোমাকে বিয়েটা করতেই হবে প্রহন। আব্বু বললেই করতে হবে নাকি? লাইফটা আমার, আমি কাকে বিয়ে করব আর কাকে করব না সেই সিদ্ধান্ত আমি নিব। মিসেস ইয়াসমিন মুস্কি হেসে বলল, জীবনটা তোমার হলেও তোমার জীবনের সাথে জড়িত আছে আমাদের জীবনও। ভুলে যেও না তোমার আব্বু একজন হার্টের পেশেন্ট। তাই বলে আমি আর একটা কথাও না প্রহন, তোমার আব্বু যেটা একবার ঠিক করে ফেলেছে তার বেঠিক হবে না। তোমার আব্বু কথা দিয়েছেন, বিকেলে আমার সাথে গিয়ে দেখে এসো তোমার হবু বউকে। আমার দেখার দরকার নেই, বিয়ে যখন করতেই হবে ওকে ডান, আমি বিয়ে করব। কিন্তু আমি মেয়েটাকে দেখার প্রয়োজন বোধ করি না। তোমার যেমন ইচ্ছা, পছন্দ হলেও বিয়ে করতে হবে আর না হলেও বিয়ে করতে হবে। মুস্কি হেসে কথাগুলো বলে চলে গেলেন মিসেস ইয়াসমিন ওর রুম থেকে বেরিয়ে। রাগে দুঃখে প্রহন বিছানায় বসে দুই হাত দিয়ে মাথার চুলগুলো টেনে ধরল, বিড়বিড় করে বলল, নিজের বাবা মাই আজ অপরিচিতের মতো বিহেভ করছে? সর্দার বাড়ির একমাত্র মেয়ে হচ্ছে চৈতি, বড় দুই ছেলের পর এই মেয়েই যেন সর্দার সাহেবের চোখের মণি। মেয়েটা দেখতে বেশ সুন্দরী, চুলগুলোও চোখে পড়ার মতো। সর্দার সাহেবের টাকা পয়সার অভাব নেই, একমাত্র মেয়েকে রাজকুমারী করে রাখার মতো সাধ্য ওনার আছে। কিন্তু বেশ কয়েক মাস আগে থেকেই গ্রামের বখাটে যুবক নেতা রিফাতের চোখ পড়ে চৌধুরীর ওপর। স্কুল থেকে আসার সময় কত বাজে উক্তি শুনতে হয় চৈতির, রিফাতের জন্য বাইরে বের হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে চৈতির। এই রিফাতের নামে এমন কোনো কাজ নেই বা কথা নেই যা সর্দার সাহেবের কানে আসে না। এই তো মাসখানেক আগের কথা, গ্রামের সাধারণ কৃষক শফিক মিয়ার মেয়েকে ধর্ষণ করেছে। পুলিশের খবর দিয়েও কোনো লাভ হয়নি, পুলিশ কিছুই করেনি এই রিফাতের বিরুদ্ধে, বরং বুক ফুলিয়ে চলাফেরা করছে সবার চোখের সামনে। শেষ পর্যন্ত শফিক সাহেবের মেয়ে লজ্জায় ঘৃণায় কষ্টে বড় গাছের ডালে ফাঁস দিয়ে দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়েছে। অথচ এই রিফাদের কিছুই হয়নি। আরাম কেদারায় বসে বসে এই সব কথাই ভাবছেন সর্দার সাহেব। সন্ধ্যা হবার সময় ঘনিয়ে আসছে, প্রকৃতি তার তিমির রূপ ধারণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এক কাপ চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন জুনাইদা সর্দার। স্বামীর চিন্তিত মুখের দিকে তাকাতেই চিন্তারা এসে ভিড় জমায় জুনাইদার মুখে, আপনার চা। জুনাইদার কণ্ঠ শুনে ভাবনার ঘর থেকে বেরিয়ে আসেন সর্দার সাহেব। অর্ধাঙ্গিনীর হাত থেকে চায়ের কাপটা নিয়ে তাতে চুমুক দেন। জুনাইদার চলে যাওয়ার জন্য পা বাড়ালে সর্দার সাহেব থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, চৈতি কোথায়? দেখছি না যে এই সময় তো আমার কাছে এসেই ঘুর ঘুর করে। আপনার মেয়ে তো আর চুপটি করে বসে থাকার মেয়ে না, হরিণীর মতো লাফিয়ে বেড়াচ্ছে এই অবেলায়। মেয়েকে একটু চোখে চোখে রাখো, বড্ড দুশ্চিন্তা হয় তো। জুনাইদা আর কোনো কথা বাড়ায় না, দ্রুত হেঁটে চলে গেলেন বাড়ির পেছনের বাগানের পেয়ারা গাছে। এইবার বেশ ডাগর ডাগর পেয়ারা ধরেছে। সর্দার সাহেবের রুম থেকে বের হয়ে চৈতিকে সারা বাড়ি খুঁজেও পেল না জুনাইদা। এই মেয়ে চুপটি করে বসে থাকার মেয়েই নয়, প্রচণ্ড চঞ্চল। সারাদিন চঞ্চলা হরিণীর ন্যায় লাফালাফি করেই বেড়ায়। জুনাইদা হক ছাড়ল, চৈতি। চৈতির কোনো সাড়া পেল না, বাগানের দিকে চলে গেলেন তিনি। উচ্চস্বরে কয়েকবার ডাক দিলেন চৈতিকে। পেয়ারা গাছের ডালে বসে বসে নিচে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে তাকিয়ে মুখে হাত চাপা দিয়ে হাসছে চৈতি। এইদিকে জুনাইদা মেয়েকে কোথাও দেখতে না পেয়ে ভেতরে ভেতরে ভয় পেয়ে বসেছেন। আশেপাশে তাকাতেই জুনাইদার চোখ পড়ল পেয়ারা গাছের উঁচু ডালটায়, যেখানে পা ঝুলিয়ে বসে বসে পেয়ারায় কামড় বসাচ্ছে চৈতি। এই অসময়ে তুই এই পেয়ারা গাছের ডালে কি করছিস চৈতি? নেমে আয় জলদি, তোর আব্বু তোকে খুঁজছেন। বাবার কথা শুনে ঢোক গিলল চৈতি, চট করে জলদি গাছ থেকে নেমে মায়ের হাতে কয়েকটা পেয়ারা ধরিয়ে দিয়ে ছুটে বাবার রুমে চলে গেল। বাড়ির সবার সামনে লাফালাফি করলেও বাবার সামনে ভেজা বিড়াল ছানার মতো চুপসে যায় চৈতি। নিজের পাশে কারোর উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে ডান পাশে তাকান সর্দার সাহেব। চৈতি দাঁড়িয়ে আছে। চৈতিকে দেখে মুস্কি হেসে বলেন, আম্মা কোথায় ছিলে এত সময়? বাগানে, পেয়ারা খেতে মন চাইছিল তাই। গাছে উঠেছিলি?
সর্দার সাহেব আর কিছু না বলে চৈতির ডান হাতটা ধরে ওনার সামনে রাখা মোড়ায় বসিয়ে দিলেন। চৈতি প্রশ্ন চোখে বাবার দিকে তাকালো। সর্দার সাহেব মেয়ের দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় জিজ্ঞাসা করলেন, আব্বুকে ছেড়ে থাকতে তোর কষ্ট হবে না মা? চৈতি অবাক চোখে বাবার মুখের দিকে তাকিয়ে বলল, আমি তো তোমাদের ছেড়ে কোথাও যাব না আব্বু, আর গেলে তো তোমাদের সাথেই যাব। সর্দার সাহেব কি বলবেন কিছুই বুঝতে পারছেন না। দরজার সামনে দাঁড়িয়ে থাকা জোনায়দা শাড়ির আঁচলে নিজের ভেজা চোখ মুছে চলে গেলেন। সর্দার সাহেব মেয়েকে জড়িয়ে ধরে বুকের ভেতরে, আর কিছুদিন পরেই তো এই বুকটা শূন্য করে দিয়ে তার একমাত্র আদরের মেয়ে চলে যাবে অন্য কারোর বাড়িতে। এক কাপ কফি হাতে নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে রাতের শহর দেখছে প্রহন। বুকের ভেতরে অস্থিরতা বিরাজমান। বাবা মায়ের হুট করেই এমন একটা সিদ্ধান্ত নেওয়াটার মানে কিছুই বোধগম্য হচ্ছে না তার। সপ্তাহের ছুটিতে বাড়িতে এসেছে প্রহন, একদিন তো পেরিয়েই গেল, বাকি রইল আর মাত্র ছয় দিন। কোনোভাবে যদি এই ছয় দিন বাবা মাকে মানানো যেত, তাহলে সেনানিবাসে গেলে আর তিন চার বছরেও ফিরত না সে। একজন আর্মি ক্যাপ্টেন হয়ে বাল্য বিবাহ করার মতো নিচু কাজটাকে সে সমর্থন করতে মন চাইছে না প্রহনের। রাত কম হয়নি, দেয়াল ঘড়িটা টুংটাং আওয়াজ করে জানান দিচ্ছে সে প্রায় বারোটার ঘরে পৌঁছে গেছে। প্রহন বেলকনি থেকে রুমে আসলো, মা বাবার উপরে জেদ করে রাতের খাবারটাও সে খায়নি। শুধুমাত্র বাবা একজন হার্টের পেশেন্ট বলেই সব কিছু সহ্য করে নেওয়ার চেষ্টা করছে সে, না হলে আজকেই আবার সেনানিবাসে ফিরে যেত। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে চৈতি, ঘুমের মাঝেও মেয়েটা বড্ড চটপটে। শান্ত হয়ে কোনো কাজই এই মেয়ের পক্ষে সম্ভব হয় না। সর্দার সাহেবের পাশেই ঘুমিয়ে আছেন জোনায়দা, কিন্তু সর্দার সাহেবের দু চোখ এক করতে পারছেন না। শোয়া থেকে উঠে তিনি চলে গেলেন মেয়ের রুমে। পুরো বিছানা দখল করে ঘুমিয়ে আসে চৈতি। সর্দার সাহেব মেয়ের মাথার কাছে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু খেলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমাকে ক্ষমা করিস আম্মা, আব্বু যা করছে তোর ভালোর জন্যই করছে রে মা। সকাল থেকে আত্মীয় স্বজনের আগমন ঘটেছে প্রহনদের বাড়িতে। আত্মীয় স্বজন বলতে প্রহনের ফুপুরা আর মামা মামিরা। ঘটা করে এখন কিছুই করতে চায় না রেদওয়ান চৌধুরী। সূর্যের সোনালি আভা জানালার কাজ ভেদ করে প্রহনের চোখে মুখে পড়তেই ভুরু কুচকে গেল তার। সেই ভোরে উঠে নামাজ পড়ে আবারও ঘুমিয়েছিল প্রহন। সেই আরামের ঘুমটা সূর্য মামা ভেঙে দিল। দুই হাত দিয়ে চোখ কসলাতে কসলাতে শোয়া থেকে উঠে বসে প্রহন। বালিশের কাছ থেকে মোবাইলটা হাতে নিয়ে দেখে বেলা দশটা বাজে। নয়টার দিকে স্কুলে যাওয়ার জন্য তৈরি ছিল চৈতি। পরিবারের সবাই বারণ করে দিয়েছে আজ স্কুলে যেতে। চৈতি তো মহা খুশি আজ স্কুলে যেতে হবে না বলে, আর রাস্তায় ওই রিফাতের কটূক্তির সম্মুখীন হতে হবে না তাকে। বড়ভাবে চৈতি রুমে এসে বিছানার উপরে একটা জামদানি হলুদ রঙের শাড়ি রাখলেন, সাথে প্রয়োজনীয় গহনা। শাড়ি দেখে ভুরু কুচকে গেল চৈতির। কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে ফেলল, শাড়ি চুড়ি কিসের জন্য ভাবি? রূপা কিছু বলতে যাবে, তখনই জুনাইদা রূপাকে ডেকে বললেন, বড় বউ এইদিকে আসো, চৈতির সব প্রশ্নের উত্তর সে পেয়ে যাবে। মায়ের এমন কথার আগা মাথা কিছুই বুঝল না চৈতি, কিন্তু এটা খুব ভালো করে বুঝতে পারছে আজ কিছু একটা ঘটবে। সিঁড়ি বেয়ে নিচে নেমে আর ড্রয়িং রুমে সবার হই হুল্লোড়ে ভুরু কুচকে গেল প্রহনের। হঠাৎ এত আয়োজন কেন? মস্তিষ্কের আশেপাশে তো একটা কথাই ঘুরপাক খাচ্ছে, বিয়ে। প্রহনকে দেখে তার বড় মামি এগিয়ে এসে বলেন, এই বিয়েতে সত্যি সত্যি কি তোমার মত আছে? তো প্রহন এক পলক মামির মুখের দিকে তাকিয়ে বাড়ির সদর দরজার দিকে তাকালো। বড় মামির মেয়ে কাজল আসছে। কাজলকে দেখে প্রহন বিরক্ত হয়ে বলল, হ্যাঁ মত আছে, আমার মত না থাকলেও কি এসে যায় বলুন তো, আব্বুর জন্য তো বিয়েটা করতেই হবে। বড় মামির পাশে আর দাঁড়িয়ে থাকলো না প্রহন, নাস্তা করার জন্য চলে গেল। ডাইনিং টেবিলে বসে মাকে বলল নাস্তা দিতে। মিসেস ইয়াসমিন ও ছেলেকে খাবার পরিবেশন করতে ব্যস্ত হয়ে গেলেন। পরোটা ছিঁড়ে মাংস ভুনা দিয়ে যেই না মুখে পড়তে যাবে, তখনই পেছন থেকে কাজিনের দলের কেউ একজন বলে উঠল, ভাই নাস্তা খাওয়া শেষ করে রুমে গিয়ে মানসিকভাবে বিয়ের প্রস্তুতি নে। হঠাৎ এমন কথা শুনে পেছনে তাকালে প্রহন। কাজিনরা সবাই মিলে একসাথে সোফায় বসে গল্প করছে। তার মধ্যে থেকেই প্রহনের সমবয়সী ইফতি কথাটা বলে উঠল, কিরে প্রহন বসে আছিস কেন, খেয়ে নে। মায়ের দিকে এক পলক তাকিয়ে বসা থেকে উঠে বাইরে বেরিয়ে গেল প্রহন। খাবারটা টেবিলের ওপরেই রেখে গেল। সবাই শুধু হা করে তাকিয়েছিল প্রহনের চলে যাওয়ার দিকে। মিসেস ইয়াসমিন ইফতির কাছে গিয়ে বলল, ছেলেটাকে শান্তিমতো একটু খেতেও দিলি না তুই,
কি দরকার ছিল বলতো ওকে এখনি কথাটা বলার? আসলে আমি বুঝতেই পারিনি যে প্রহণ এতটা রাগ করবে, আর খাবার না খেয়েই ও চলে যাবে। মিসেস ইয়াসমিন আর কিছু না বলে রান্নাঘরে চলে গেলেন। এখনো অনেক কাজ পড়ে আছে। বিছানায় বসে পা দোলাচ্ছে চৈতি। বাড়িতে এত আয়োজন, সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। বসা থেকে উঠে দরজার কাছে দাঁড়িয়ে পর্দা সরিয়ে বাইরে উঁকি দিয়ে দেখল, সবাই কাজে ব্যস্ত। দরজার কাছ থেকে সরে এসে জানালার পাশে এসে দাঁড়িয়ে বাইরের বিশাল বড় মাঠের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। পাশের বাড়ির মিতা আরো কয়েকজন মিলে কি সুন্দর একটা মুক্ত পাখির মতো ছুটে বেড়াচ্ছে সেই মাঠে। চৈতির মনটাও আনচান করছে খোলা আকাশের নিচে সবুজ ঘাসের বিশাল মাঠে দৌড়ে বেড়াতে। চৈতি মুচকি হেসে রুম থেকে বের হতে যাবার সময় আবার কিছু একটা মনে পড়তে স্থির হয়ে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ আগে জুনাইদা এসে বারণ করে দিয়ে গেছেন, আজ যেন রুম থেকে এক পাও বাইরে বের না হয়, তাহলে তিনি সর্দার সাহেবকে বিচার দিবেন। বাবা নামক মানুষটাকে চৈতি যেমন খুব ভালোবাসে, ঠিক তেমনি খুব ভয়ও পায়। তার এখনও স্পষ্ট মনে আছে, সেবার ক্লাস ফাইভের পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরতে অনেক দেরি করে ফেলেছিল চৈতি। সন্ধ্যা গাঢ় হয়ে গিয়েছিল, চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছিল। এমন সময় বাড়ির সদর দরজায় পা পড়ল তার। সর্দার সাহেব স্কুলে গিয়েও খুঁজে এসেছিলেন, কিন্তু তার চঞ্চল মেয়েকে কোথাও পাননি তিনি। সে কি ভয় মেয়েকে নিয়ে তার! বাড়িতে ফিরতে সর্দার সাহেব চর মেরেছিলেন মেয়ের গালে, সেইবারই প্রথম হাত তুলেছিলেন মেয়ের গায়ে। এত দেরি হবার কারণ জানতে চাইলে চৈতির উত্তর ছিল, দারোয়ান চাচার বাগানে আম চুরি করতে গিয়েছিল সে। মেয়ের মুখে এমন কথা শুনে সর্দার সাহেব তাজ্জব বনে গিয়েছিলেন। সেই চর খেয়ে রাতে সে কি জ্বর উঠেছিল চৈতির, তা ভাবতেই গালে হাত চলে যায় তার। চৈতি রুম থেকে বের না হয়ে জানালার পাশে দাঁড়িয়ে চেয়ে রইল আকাশ পানে। বাড়ির উঠোনে দাঁড়িয়ে সর্দার সাহেব চিল্লাচিল্লি করছেন, বেলা প্রায় ১২টা বেজে গেছে, চৈতিকে তৈরি করে এখনো হলুদ মাখিয়ে গোসল করানো হলো না কেন? এটাই হলো সর্দার সাহেবের রেগে যাবার একমাত্র কারণ। শ্বশুরের এমন চিৎকার চেঁচামেচি শুনে রান্নাঘর থেকে বেরিয়ে চৈতির রুমে চলে গেল রূপা। বাড়ির সবার মন মানসিকতা ভালো না, চৈতিকে বিয়ে দিতে নারাজ সবাই। কিন্তু এই একটা কিন্তুর জন্যই এক প্রকার বাধ্য হয়েই রেদোয়ান চৌধুরীর প্রস্তাবে রাজি হন সর্দার সাহেব। রিফাতের দৃষ্টির আড়ালে লুকিয়ে ফেলতে হবে মেয়েকে। চৈতিকে জানালার পাশে আনমনে দাঁড়িয়ে থাকতে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের দরজাটা বন্ধ করে দিল রূপা। বিছানার উপরে রাখা নতুন শাড়িটার ভাঁজ খুলতে খুলতে চৈতির উদ্দেশ্যে বলল, এইদিকে এসো চৈতি। শান্ত মেয়ের মতো ভাবির পাশে এসে দাঁড়িয়ে শাড়ির দিকে দৃষ্টি রাখা অবস্থায় ছোট্ট করে শান্ত কণ্ঠে একটা প্রশ্ন করল চৈতি, আব্বু আমাকে বিয়ে দিয়ে দেবে তাই না? শান্ত কণ্ঠে বলা চৈতির কথাটাই বেশ খারাপ লাগলো রূপার। বিছানার উপরে শাড়িটা রেখেই দুই হাত দিয়ে শক্ত করে চৈতিকে বুকের সাথে চেপে ধরল রূপা। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, পিচ্চি মেয়ে, এত শান্ত গলায় এত বড় একটা সত্যি কথা কি করে বলে দিল সে? আমি বিয়ে করতে চাই না ভাবি। চৈতিকে নিজের কাছ থেকে সরিয়ে তার মুখের দিকে তাকালো রূপা। নয়ন জুড়ে বর্ষার কালো মেঘের আধিপত্য, এখন যেন টুক করে গড়িয়ে পড়বে পানি। রূপার মস্তিষ্কে এখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, চৈতিকে কান্না করতে দেওয়া যাবে না, এই ভেবে ভেঙে পড়তেও দেওয়া যাবে না। এই পাগলি মেয়ে, কাঁদছো কেন তুমি? কে বলেছে আজ তোমার বিয়ে? আমরা কি এত তাড়াতাড়ি আমার ছোট্ট ননদিকে বিয়ে দিয়ে পর করে দিতে পারি বলো? বড় ভাবির কথা শুনে মুচকি হাসলো চৈতি। রূপা খেয়াল করলো এই হাসিতে সেই চঞ্চল চৈতি নেই, এই হাসিতে এক বিষাদে ঘেরা চৈতিকে দেখল সে। আমি শুনেছি ভাবি, আব্বু উঠান থেকে চিৎকার করছেন আমাকে হলুদ মাখিয়ে গোসল করানোর জন্য, এমনটা তো বিয়ের কোণেকে করে তাই না? ও এই কথা, তোমার হাত মুখ হলুদ হয়ে আছে, জন্ডিস দেখা দিয়েছে তোমার, তাই তো বাবা এত তাড়া দিলেন হলুদ মাখিয়ে গোসল করাতে। জন্ডিস হলে তো হলুদ দিয়ে গোসল করায় না, চুন দিয়ে গোসল করায়। তুমি ভুল জানো, চুন হলুদ সব দেয়। এখন আসো, এই শাড়িটা তো পরে তৈরি হয়ে নাও, না হলে বাবা আবার রাগ করবেন। চৈতিকে কোনো রকমে বোঝানোর জন্য এতগুলো মিথ্যা কথা বলতে হলো রূপার। বেলা প্রায় একটার কাছাকাছি, প্রহণ বেরিয়েছে সেই আর বাড়ি ফেরার নাম নেই। মিসেস ইয়াসমিন রান্নার কাজে শেষ করে শাওয়ার নিতে চলে গেছেন। রেদোয়ান চৌধুরী ছেলেকে ফোন করেছিলেন, কিন্তু প্রহণের মোবাইল তার রুমের বিছানায় পড়ে আছে। সবার অপেক্ষার প্রহর শেষ করে বাড়ি ফিরল প্রহণ। ড্রয়িং রুমে সবাই বসেছিল, কারোর সাথে কোনো কথা না বলে উপরে নিজের রুমে চলে গেল। এত সময় বাইরে ধুলাবালি শরীরে মেখেছে, টাটকা একটা গোসল না করলে অস্বস্তি জেঁকে বসবে। সবার সব কথা শুনে গোসল করে নিয়েছিল চৈতি।
বড় ভাবি তো বলেছে যে এটা এমনিতেই করাচ্ছে, তাই তো চুপ করে সব কিছু শুনল সে। খুব অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে চৈতি। এই তো একটু আগে যেমন রূপার কথাগুলো চোখ বন্ধ করে বিশ্বাস করলো, ভেজা চুল থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে মেঝেতে। চৈতি জানালার গ্রিল ফাঁক দিয়ে নীল আকাশটাকে ছোঁয়ার ব্যর্থ চেষ্টা করছে। আকাশ কি আর এত কাছে যে হাত বাড়ালেই ছোঁয়া যাবে। সন্ধ্যার দিকে সকল আত্মীয় স্বজন নিয়ে চৈতিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নেন রেদওয়ান চৌধুরী আর মিসেস ইয়াসমিন চৌধুরী। প্রহন জিত করে বসে আছে বিছানার ওপর, মিসেস ইয়াসমিন তার সামনে দাঁড়িয়ে আছেন। অনেকবার বলার পরও তৈরি হয়নি প্রহন। মিসেস ইয়াসমিন বিরক্ত হয়ে শেষ পর্যন্ত রেদওয়ান চৌধুরীকে ডেকে পাঠালেন। রেদওয়ান চৌধুরী প্রহনের রুমে এসে তার উদ্দেশ্যে বললেন, কাউকে কি পছন্দ করে রেখেছো তুমি? না, কিন্তু এই বিয়েটা আমি করতে চাই না। তোমরা আমাকে একটা বারও জানিয়েছো বিয়ের ব্যাপারে, জানলে কি তুমি বাড়িতে আসতে? একটা আনম্যাচিওর মেয়ের সাথে কেন আমাকে জড়াচ্ছ তোমরা? তুমি তো ম্যাচিওর, সমস্যা না। প্রহন অবাক হয়, শুধু বাবার দিকে তাকিয়ে আছে সে। অথচ এই মানুষটা কখনোই বাল্য বিবাহকে সমর্থন করতেন না, আজ সেই মানুষটি তার নিজের ছেলের সাথে একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে নিচে আসো, আমরা অপেক্ষা করছি, বলে রেদওয়ান চৌধুরী প্রহনের আর কোনো কথা না শুনে বেরিয়ে গেলেন। মিসেস ইয়াসমিন ও প্রহনের দিকে তাকিয়ে মুচকি হেসে চলে গেলেন। বাধ্য হয়ে তৈরি হতে শুরু হলো প্রহন। শুধু একটাবার বিয়েটা হোক আর আমিও এই বাড়ি থেকে যাই, আমাকে আর খুঁজেও পাবে না তোমরা। এখান থেকে গিয়েই পোস্টিংয়ের জন্য আবেদন করব, মনে মনে কথাগুলো বলে তৈরি হয়ে নিচে আসলো প্রহন। প্রহনকে দেখে মুচকি হেসে গাড়িতে উঠে বসলেন রেদওয়ান চৌধুরী। ছেলের বইয়ের জন্য লাল টুকটুকে একটা শাড়ি পাঠিয়েছেন রেদওয়ান চৌধুরী, সেই শাড়ি পরিয়েই চৈতিকে বউ সাজালো তার দুই ভাবি রূপা আর শিফা। ছোট মস্তিষ্কেও আসল কাহিনী বুঝে ফেলেছে সেই অনেক আগে। বিছানার উপরে বউ সেজে পুতুল হয়ে বসে আছে চৈতি, অপেক্ষা এক অজানা প্রণয়ের। ছিলেট থেকে মৌলভীবাজার এসে পৌঁছেছে প্রহনরা। ঘড়িতে তখন রাত 8টা বাজে। সর্দার সাহেব এবং ওনার দুই ছেলে সাদেক এবং সজীব সাথে আরো কয়েকজন মিলে রেদওয়ান চৌধুরীদেরকে আমন্ত্রণ জানিয়ে বাড়িতে নিয়ে যায়। মানুষ তেমন একটা না থাকলেও কমও নেই, হই হুল্লোড়ে মেতে উঠেছে সর্দার সাহেবের দোতলা বাড়িটা। রাত 9টার দিকে রেদওয়ান চৌধুরী তাড়া দিলেন বিয়ের কাজটা শেষ করতে, কাজী ডেকে বিয়ে পড়ানো হলো। কবুল বলতেই প্রহনের গলাটা ধরে আসছিল, চৈতি তো যেন হুশেই ছিল না, গড়গড় করে বলে দিয়েছিল কবুল কবুল কবুল। জুনাইদা আড়াল থেকে শাড়ির আঁচলে চোখ মুছলেন। রূপা দেখছিল সর্দার সাহেবের চোখের অশ্রুর কণা, যা ঝরে পড়ার আগে বিলীন হয়ে গিয়েছিল। ঘড়ির কাটায় এখন রাত 11:20। নিজের রুমের বিছানায় এক কোণে বসে আছে চৈতি। হৃদয় জুড়ে বয়ে যাচ্ছে এক নীরব ঝড়। অচেনা একটা অনুভূতিতে বারবার কেঁপে উঠছে ছোট্ট হৃদয়টা। পিনপতন নীরবতা বিরাজ করছে চৈতির রুম জুড়ে। রুমের মাঝে চৈতি ছাড়া আর কোনো মানুষ নেই, সবাই ব্যস্ত হয়ে পড়েছে রেদওয়ান চৌধুরীর খাবার পরিবেশনের জন্য। সর্দার সাহেবের অনেক বলার পর আজ রাতটা চৈতিদের বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেন রেদওয়ান চৌধুরী। এত রাতে নতুন বউ নিয়ে বাড়ি ফিরে যাওয়াটা শুভ মনে করলেন না চৈতির পরিবারের সদস্যরা। বসার ঘরের সোফায় বসে পান চিপোতে চিপোতে চৈতির দাদি বলে উঠলেন, মেলা রাত হয়েছে, এত রাইতে আমি আমার নাতিনকে নিয়ে যাইতে দিতাম না। বাসর ঘর সাজান লাগলে চৈতির ঘরেই সাজাও। সোফায় বসে থাকা বয়স্ক মহিলার কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ালো প্রহন। কি বলে কি এই মহিলা, মাথা খারাপ নাকি? রাত্রি গাঢ় হচ্ছে, এখনো সোফায় বসে বসে মোবাইলে কিছু একটা করছে প্রহন। তার পাশেই বসে ঝিমোচ্ছে ইফতি সহ অন্য সব কাজিনরা। দেখ দাদুমণি, জামাইয়ে যা কইব সব চুপ করিয়া শুনবি, রুমের ভেতরে আইলে সালাম করবি, একদম মাথা উঁচু করিয়া তাকাবি না। চৈতি চুপ করে দাদির কথাগুলো শুনে হজম করল, প্রতি উত্তর করল না। ফুলের পাপড়িরও দেখা নেই চৈতির রুমে, এত রাতে ফুলের দোকানগুলো খোলা থাকে না। সালমা বেগম রূপা আর শিফাকে সাথে করে বেরিয়ে যাওয়ার সময় রূপা চৈতির কানে কানে বলেছিল, কি উপহার দেয় দেখি ও ভাবিকে। চৈতি ফ্যালফ্যাল করে চেয়ে রইল রূপার মুখপানে। সালমা বেগম তাড়া দিলেন রূপাকে। দাদি শাশুড়ির ডাক শুনে চৈতির রুমের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে চলে গেল রূপা। অনেক জোর করার পর চৈতির রুমের দরজাটা খুলে ভেতরে ঢুকলো প্রহন। নিজের উপরে প্রচণ্ড বিরক্ত সে, ছুটিতে বাড়িতে না আসলে বিয়েটা করতে হতো না। একবার যদি সিও স্যার জানতে পারে যে একজন আর্মির ক্যাপ্টেন হয়ে
বাল্যবিবাহ করেছে তাহলে চাকরিটা যাবে। এইসব হাবি জাবি ভাবতে ভাবতে প্রহনের চোখ পড়ল বিছানার উপরে লাল শাড়িতে জড়িয়ে শুয়ে থাকা এক অপূর্ব কিশোরীর ওপর। চুলগুলো ছাড়া পাশের বালিশের উপরে ছড়িয়ে আছে, ফ্যানের বাতাসে উঠছে অবাধ্য চুলগুলো। প্রহনের হঠাৎ করেই মনে হলো সে ঘামছে, ফ্যানের নিচে দাঁড়িয়ে ও কপালে বিন্দু বিন্দু ঘাম, এর অবস্থান টের পাচ্ছে। বিছানায় শুয়ে থাকা মানবী ঘুমিয়ে পড়েছে। সারাদিন চৈতির মনের উপরে অনেক ঝড় বয়ে গেছে, ক্লান্ত ছিল সে। এত রাত অবধি জেগে থাকার অভ্যাস নেই চৈতির। রূপার রুম থেকে বেরিয়ে যাওয়ার পরপরই বিছানায় গা এলিয়ে দিতে নিদ্রায় এসে ভিড় জমায় চক্ষু দয়ে। এক পা দু পা করে ঘুমন্ত চৈতির দিকে এগিয়ে যায় প্রহন। চৈতির মাথার কাছে মেঝেতে হাঁটু গেড়ে বসে দৃষ্টি নিক্ষেপ করে চৈতির ঘুমন্ত মুখশ্রীর দিকে। ঘুমের ঘোরেই নড়ে চড়ে উঠল চৈতি, হুঁশ ফিরল প্রহনের। বসা থেকে উঠে দাঁড়িয়ে চৈতির রুম থেকে বেরিয়ে সদর দরজা খুলে বাইরে চলে গেল। বসার ঘরে কেউ ছিল না বিধায় প্রহনকে বেরিয়ে যেতে দেখল না কেউই। চৈতিদের গ্রামের কিছুই চেনা নেই প্রহনের। বাড়ি থেকে বের হয়ে বাগানের দিকে চলল সে। দুই হাত দিয়ে মাথার চুলগুলো শক্ত করে টেনে ধরে বিড়বিড় করে বলল, এই আনম্যাচিওর বাচ্চা একটা মেয়ের সাথে কি করে সংসার করব আমি? সংসার করা তো দূরের কথা, মানিয়ে নিতেও হিমশিম খেতে হবে। বসার মতন কিছু না পেয়ে বাগানের ঘাসের ওপরে বসে পড়ল প্রহন। সময় কি অদ্ভুত, দুই দিনের মধ্যেই এক নিমিষেই জীবনের মোড়টা যেন কীভাবে পরিবর্তন হয়ে গেল। এমনভাবে বিয়েটা করতে হবে ভুলেও ভাবেনি। একটা 15 বছর বয়সী কিশোরী মেয়েকে নিজের জীবনের সাথে জুড়ে নিলাম, যার জীবনটা সবে শুরু হতে যাচ্ছিল। আচ্ছা, আমাদের বয়সের পার্থক্য কত বছরের? আমার 25 আর মেয়েটার 15, গুনে গুনে 10 বছরের ছোট আমার চেয়ে। এই পিচ্ছি একটা মেয়ে আমার বউ, ভাবা যায়? একটা দুষ্টু মশা সেই কখন থেকে প্রহনের কানের কাছে গান গেয়েই যাচ্ছে। প্রহন যতই বারবার মশাটাকে মারতে যাচ্ছে ততবারই মশা হাত ফসকে বেরিয়ে যায়। বিরক্ত হলো সে। আব্বু আমাকে শেষ পর্যন্ত একটা পিচ্ছির সাথে বিয়ে দিল, আর সেই পিচ্ছি আরাম করে ঘুমিয়ে আছে, আর আমি বাইরে বসে বসে মশার কামড় খাচ্ছি। এটাই হলো আমার বাসর। রাতে চৈতির রুমের জানলাটা খোলাই ছিল। সূর্য যখন পৃথিবীকে আলোকিত করতে ব্যস্ত আলোক রশ্মির মাধ্যমে, ঠিক তখনই সেই আলোর কিছুটা জানালার ফাঁক দিয়ে প্রবেশ করে চৈতির রুমে। এত আলোর মাঝে ঘুম ভেঙে গেল চৈতির। পিটপিট করে চোখ মেলে তাকানোর চেষ্টা করতে চোখ জুড়ে নিদ্রারা আবারও ভিড় করার চেষ্টা করল। তাতে ব্যর্থ করে দিয়ে দুই হাত দিয়ে চোখটা কসলাতে কসলাতে শোয়া থেকে উঠে বসে চৈতি। নিদ্রাভাব কাটিয়ে জানালার দিকে তাকালো। সন্ধ্যায় জানালাটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম, যার জন্য ঘুমটা ভেঙে গেল। বিছানা থেকে নেমে মেঝেতে পা রাখতেই নিজের শরীরের এলোমেলো কুচির ভাঁজ হয়ে কুচকে যাওয়া শাড়িটার দিকে দৃষ্টি পড়তেই গতকালের সব কিছু মনে পড়ে গেল। বুকের বাঁ পাশে ধক করে উঠল হঠাৎ। পুরো রুমে চোখ বুলিয়ে নিল চৈতি, কাউকে দেখতে পেল না, অথচ রুমের দরজা খোলা। বিছানায় বসে পড়ল সে, বুঝে ওঠার চেষ্টা করল রাতে কি হয়েছে। দাদু আর ভাবিরা চলে যাওয়ার অনেকক্ষণ পরেই কাউকে আসতে না দেখে ঘুমিয়ে পড়েছিল সে। ঘুমের জন্য তাকিয়ে থাকা এক প্রকার কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। চৈতি আর বেশি কিছু ভাবল না, আসলে তার ভাবতে আগ্রহই হলো না। তাই তো সে বসা থেকে উঠে মুখ ধোয়ার জন্য স্নান ঘরে চলে গেল। সারা রাত নির্ঘুম কাটানোর জন্য চোখগুলো কেমন যেন লাল হয়ে আছে প্রহনের। সর্দার সাহেব সেই ভোরে আজানের সময় উঠে মসজিদে চলে গিয়েছিলেন রেদওয়ান চৌধুরীকে সাথে করে নিয়ে। বাগানের দিকটাই খেয়াল করেননি তারা। খেয়াল করলেই দেখতে পেতেন ঘাসের উপরে শুয়ে আছে একজনের ছেলে এবং আরেকজনের একমাত্র মেয়ের জামাই। ব্যাপারটা বেশ লজ্জাজনক হতো প্রহনের ক্ষেত্রে। পাখির কিচির মিচির শব্দ আর বেশিক্ষণ সেই জায়গায় থাকতে পারল না প্রহন। পাঞ্জাবির পকেট থেকে মোবাইলটা বের করতে গেলেই হাতের মুঠোয় বেরিয়ে আসে একটা ছোট্ট গহনার বাক্স। বাক্সটা দেখে মনে পড়ে গতকাল রাতে মিসেস ইয়াসমিন তার হাতে ধরিয়ে দিয়েছিল নতুন বউকে দেওয়ার জন্য। বাক্সটা খুলে তার ভেতরে একটা সুন্দর ডিজাইনের আংটি দেখতে পেল প্রহন। মোবাইল খুঁজেও পেল না, রাতে পিচ্ছির বিছানার ওপরেই রেখে এসেছে মনে হয়। উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করল উদ্দেশ্য সর্দার সাহেবের বসার ঘরের সোফা। সেখানে বসেই মুখে গ্লো লাগাবে, কারোর কোনো প্রশ্নের উত্তর দিবে না, কিন্তু তার আগে মোবাইলটা তো নিতে হবে। মুখ ধুয়ে বের হতেই বিছানার উপরে শিফাকে বসে থাকতে দেখে এগিয়ে গেল চৈতি। শিফা চৈতির হাতে একটা জামদানি কালো রঙের শাড়ি ধরিয়ে দিয়ে বলল, তৈরি হয়ে নিচে নাস্তা করতে আসো।
এমন সময় রুমে অন্য কারো প্রবেশ ঘটল। রূপা এসেছে। দরজাটা বন্ধ করতে করতে শিফার দিকে প্রশ্ন ছুড়ল, মেজ চৈতিকে কি কখনো শাড়ি পরতে দেখেছিস? ও ঠিকমতো শাড়ি পরতে পারে না, সামলাতে পারে বলতো? রূপার কথার উত্তর দিল শিফা। শাড়ির ভাঁজ খুলতে খুলতে চৈতির উদ্দেশ্যে বল, বাকি জিনিসগুলো পরে আসো, আমি সুন্দর করে শাড়ি পরা শিখিয়ে দেব তোমাকে। ব্লাউজ আর পেটিকোট হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যাওয়ার সময় রূপা চৈতির বা হাত ধরে দাঁড় করিয়ে দেয়। তারপর জিজ্ঞাসা করে, আমাদের নন্দাই রাতে কি উপহার দিয়েছে, বললে না তো নন্দনদিনী? কই, কেউ তো কিছু দেয়নি তো? দেয়নি মানে? রোহন রাতে তোমার রুমে আসেনি? ঘুমিয়ে পড়েছিলাম আমি, কাউকে দেখিনি। চৈতির কথা শুনে শিফা আর রূপা একজন আরেকজনের মুখ চাওয়াচাই করতে লাগলো। রূপা চৈতির মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বল, তুমি আসলেই অনেক ছোট। এমন সময় দরজায় টোকা পড়ে। রূপা গিয়ে দরজাটা খুলে রোহনকে দাঁড়িয়ে থাকতে দেখে চৈতির দিকে তাকিয়ে মুচকি হাসলো রূপা। রোহনকে ভেতরে আসতে বলে শিফাকে হাতের ইশারায় সরে যেতে বলে নিজেও রুম থেকে বেরিয়ে আসে। রূপার ইশারা বুঝতে পেরে শিফাও শাড়িটা বিছানার উপরে রেখে রোহনকে পাশ কাটিয়ে চলে গেল। বিয়ের পর এই প্রথম রোহনকে দেখল চৈতি। শুভ্র রঙের পাঞ্জাবি পরা বিশাল দেহের পুরুষ মানুষটিকে দেখে ঘাবড়ে গেল সে। এই প্রথম বাবা আর ভাইয়ের ছাড়া অন্য কোনো পুরুষ তার রুমে বিনা অনুমতিতে প্রবেশ করার সাহস পেল। রোহন এক পলক চৈতির চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে বিছানার উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে চলে গেল। এত সময় এই মোবাইলটাকে কেউই খেয়াল করেনি। রোহনের চলে যাওয়ার দিকে নিষ্পলক চেয়ে বিড়বিড় করে বলে উঠল চৈতি, উনি আমার স্বামী। নতুন বউ কালো রঙের শাড়ি পরে শ্বশুরবাড়িতে যাবে? চৈতিকে দেখে কথাটা বলে উঠলেন রোহনের বড় মামি। লাল পেড়ে কালো শাড়ি পরিহিতা কিশোরী চৈতিকে দেখে কিছুক্ষণের জন্য হৃদয়ের স্পন্দন যেন থমকে গিয়েছিল রোহনের। সামনে দাঁড়িয়ে থাকা চৈতির দিক থেকে চোখটা ফেরালো, বা হাত দিয়ে মাথার চুলটা এলোমেলো করতে করতে ছোপায় বসে পড়ল। জুনাইদা চৈতির ডান হাতটা শক্ত করে চেপে ধরে বললেন, রুমে চল, বিয়ের শাড়িটা পরিয়ে দেই। মায়ের দিকে এক নজর তাকিয়ে চোখটা নামিয়ে ফেলল চৈতি। জুনাইদা চৈতির হাত ধরে টেনে রুমে নিয়ে চলে গেলেন। রূপার সাথে সাথে যেতে চাইলে বারণ করে দেন তিনি, মেয়ের সাথে একান্ত ব্যক্তিগত কথা আছে তার, যা সবার সামনে বলা যাবে না। আসলে মা মেয়ের অনেক কথাই সকলের সামনে বলা যায় না। থাক না, মা মেয়ের মাঝে কিছু ব্যক্তিগত কথাবার্তা, সবার সব কিছু জানতে হবে কেন? চৈতির রুমে এসে দরজাটা বন্ধ করে দিয়ে বিয়ের শাড়িটা খুঁজতে শুরু করলেন জুনাইদা। আলমারি খুলতে পেয়ে গেলেন শাড়িটা। রূপা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে শাড়িটাকে। শাড়ি নিয়ে এসে বিছানার উপরে রাখলেন জুনাইদা। চৈতি বিছানার এক কোণে মন খারাপ করে বসে আছে। মা কিছু বলার আগেই চৈতি মায়ের উদ্দেশ্যে বলে উঠল, বিয়ের পর শ্বশুরবাড়িতে যেতেই হবে কি আম্মু? জুনাইদা মেয়ের পাশে এসে বসলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, এটা তো নিয়ম মা, বিয়ের পর মেয়েদের বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে চলে যেতে হয়। এমন নিয়ম শুধু মেয়েদের ক্ষেত্রেই কেন? তোকে আমি কি করে এসব বোঝাই বলতো? আচ্ছা বাদ দে এসব, আমি কি বলি সেটা শোন। একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন তার দুটো পরিবার হয়, একটা হলো তার শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে, আর একটা হচ্ছে বাবার বাড়ির লোকজনকে নিয়ে। জুনাইদার এইসব কথায় কিছুটা বিরক্ত হলো চৈতি, কথাগুলো শুনতে ভালো লাগছে না তার। মেয়ের মুখের ভাবভঙ্গি দেখে মুচকি হাসলেন জুনাইদা। কথা ঘুরানোর জন্য বলে উঠলেন, আমার চঞ্চল হরিণীর ন্যায় কন্যা, আপনি আজ এত শান্ত হয়ে গেছেন কেন বলুন তো? মায়ের কথা বলার ধরন দেখে হেসে ফেলল চৈতি। গতকাল থেকে মেয়েকে হাসতে দেখেননি জুনাইদা। মেয়ের মুখের হাসি দেখে প্রাণটা যেন জুড়িয়ে গেল এক নিমিষে। মেয়ের কপালে চুমু খেয়ে আদুরে গলায় বলেন, এইভাবেই হাসি খুশি থাকবি সবসময়। বিয়ে দিয়ে দিয়েছি বলে যে এই নয় যে পর করে ফেলেছি, তোর জন্য ভালোবাসাটা আমাদের কখনোই কমবে না রে মা। মায়ের কথা শুনে মলিন হাসে চৌতি বলল, তাহলে এত জলদি বিয়ে দিয়ে দূরে সরিয়ে দিলে কেন? জুনাইদা একটা দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েটা অনেক কঠিন প্রশ্নের মুখোমুখি করে ফেলেছে তাকে। মেয়ের এত প্রশ্নের উত্তর তিনি দেবেন কি করে? তোর জীবনটা সুন্দর করতে হবে মা, এখান থেকে রিপাথের দৃষ্টির আড়ালে লুকিয়ে ফেলতে হবে তোকে। ছেলেটা যে অনেক খারাপ, একটা পরিচয় লাগে তো তোর, তাই না? কিসের পরিচয়? আমি তো তোমাদের মেয়ে, সর্দার পরিবারের একমাত্র ছোট মেয়ে চৈতি সর্দার, এটা কি আমার পরিচয় না? চুপ কর চৈতি, আর একটা কথাও না, আমরা যা করেছি সব তোর ভালোর জন্য করেছি। এখন না হলেও একদিন না একদিন ঠিক বুঝবি, মিলিয়ে নিস তখন। চৈতি চুপ হয়ে গেল, আর একটা কথাও বাড়ালো না। যা হচ্ছে হোক,
আটকানোর ক্ষমতা তার নেই। জোনাইদা চৈতিকে লাল শাড়িতে সাজিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়লেন। কি রে ভাই, ফার্স্ট নাইট কেমন কাটলো বল? ইফতির কথা শুনে মাথা তুলে ইফতির দিকে তাকালো প্রহন। দেখ ভাই, মন মেজাজ এখন কোনোটাই ভালো নেই, উল্টাপাল্টা কথা বলে রাগাবি না আমাকে কিন্তু। তবে যাই বলিস না কেন ভাই, তোর কিশোরী বউটা কিন্তু সেই অনেক জোস। আমি যদি তোর জায়গায় থাকতাম, বিয়ে করতে পেরেও এত জেদ করে বসে থাকতাম না। ইফতির বলা কথাটা কর্ণকুহরে যেতে রাগে শরীরটা গিজগিজ করে উঠল প্রহনের। ইফতিকে ঠাটিয়ে কয়েকটা চর মারতে পারলেই যেন শান্তি লাগতো। নিজেকে সামলিয়ে বসা থেকে উঠে বেরিয়ে গেল প্রহন। মেয়ের বিদায়ের সময় সর্দার সাহেব চৈতির হাত প্রহনের হাতে তুলে দিয়ে কান্না ভেজা কণ্ঠে বলছিলেন, ছোট থেকে খুব বেশি আদরেই বড় করেছি আমার কলিজার টুকরা মেয়েটাকে, আমার সেই যত্ন করে গড়ে তোলা সোনার টুকরোটাকে তোমার হাতে তুলে দিলাম সারা জীবনের জন্য, আমার মেয়েটাকে সুখে রেখো। প্রতি উত্তরে কি বলা উচিত তা মাথায় আসছে না প্রহনের, শুধু মনের ভিতরে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ, তুই যদি আদরের মেয়ে হয় তাহলে এত অল্প বয়সে বিয়ে দিলে কেন? মনের কথা মনেই থেকে গেল, মুখ ফুটে আর বেরিয়ে আসতে দেয়নি প্রহন। কিছু প্রশ্নের উত্তর নিজেকেই খুঁজে বের করতে হবে। তখনই হঠাৎ মনে পড়ল, বেশি সুন্দরী দেখে কি এত তাড়াতাড়ি বিয়ে দিল নাকি? আবার মনে হলো, না, এর চেয়েও তো কত সুন্দরী আছে, হয়তো অন্য কোনো কারণ থাকবে। ব্যাপারটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি করলো না প্রহন। সর্দার বাড়ির সবাই যখন চৈতিকে বিদায় দিতে ব্যস্ত, তখন চৈতি অবাক হয়ে শুধু দেখছে সবাইকে। খারাপ লাগছে খুব, এই প্রথম নিজের চোখে বাবাকে কান্না করতে দেখল চৈতি। সবার চোখেই আজ শ্রাবণের ধারা, অথচ জ্যৈষ্ঠের রোদের মতো ঝলমল করা মেয়েটার চোখেও যে আজ শ্রাবণের ধারা নামার জন্য ব্যাকুল হয়ে ছটফট করছে, সে খবর কে রাখে? কেউ না। প্রিয়জনকে ছেড়ে যাবার মুহূর্তগুলো ভীষণ বিষাদে ঘেরা। ছোট থেকে যাদের সাথে পথ চলতে শুরু করা হয়, হঠাৎ করেই মাঝ পথে নতুন অতিথিদের সাথে জীবনের পথ চলতে হয়, কি অদ্ভুত নিয়ম! প্রচণ্ড কান্না পাওয়ার পরও চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়তে দেয়নি চৈতি। বুকের ভেতর ঝড়ের সাথে নিজেই মোকাবেলা করে গেছে। তীব্র ভালোবাসা যেমন কাছে টানে, ঠিক তেমনি তীব্র অভিমান অনেক দূরেও নিয়ে যায়। বাবা মায়ের প্রতি সেই অভিমানটাই জন্মে গেছে চৈতির মনে, মেয়েটা যে বড্ড অভিমানী। সন্ধ্যা হলো, ঘরে ঘরে সাজেক বাতি জ্বলে উঠল। একটু পরে মসজিদের মাইক থেকে ভেসে আসবে নামাজের আহ্বানের সুর। মিনিট বিশেক আগেই বাড়ি এসে পৌঁছেছে প্রহনরা। প্রহনের রুমে নিয়ে যাওয়া হলো চৈতিকে। মেয়েটা ক্লান্ত, নতুন জায়গা নতুন পরিবেশ, কেমন যেন ভয় ভয় লাগছে চৈতির। সব অপরিচিত মুখ, পরিচিত বলতে শুধু রেদোয়ান চৌধুরী আর মিসেস ইয়াসমিন, এনাদেরকে আরো কয়েকবার দেখেছে চৈতি। প্রহনের বড় মামি আর কাজিনরা মিলে চৈতিকে যেভাবে বসিয়ে দিয়ে গেছে, ঠিক সেই একই অবস্থায় সে থ মেরে বসে আছে। বাড়িতে হলে এতক্ষণে তিন চারবার সারা বাড়ি চক্কর দেওয়া হয়ে যেত। চৈতির বেশ জল তেষ্টা পেয়েছে, প্রহনের রুমের কোথাও পানির জগ দেখল না সে। এত বড় রুমে একটা পানির জগ বা বোতল কিছুই নাই। রুমে কারো প্রবেশের শব্দ পেয়ে দরজার দিকে তাকালো চৈতি, প্রহন এসেছে। বিছানার উপরে বসে থাকা চৈতির দিকে এক পলক তাকিয়ে কাবার থেকে ট্রাউজার আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে চলে গেল। এখনো পর্যন্ত চৈতির গলার স্বর শুনতে পায়নি প্রহন, শুনতে পাবেই বা কী করে, চৈতি যে তার সামনে টু শব্দটিও করেনি। গোসল করে গা মোছার জন্য চোয়ালে নিতে ভুলে গিয়েছে প্রহন। ওয়াশরুমের দরজা কিছুটা ফাঁক করে বিছানায় বসে থাকা চৈতির উদ্দেশ্যে তার প্রথম কথা ছিল, বেলকুনিতে আমার তোয়ালেটা আছে, একটু এনে দিবা পিচ্ছি? প্রহনের দিকে তাকালো চৈতি, অর্ধেক মাথা বের করে আছে, চুল থেকে টুকটুক করে গড়িয়ে পড়ছে পানি। চৈতি বিছানা থেকে নেমে বেলকুনি থেকে তোয়ালেটা এনে প্রহনের হাতে দিতেই তার হাতে স্পর্শ করে মৃদু কেঁপে উঠল চৈতি। প্রহন ধন্যবাদ জানিয়ে দরজাটা বন্ধ করে দিল। দরজার কাছ থেকে সরে আসতেই চৈতি ভাবল, এত ভীষণ অপরিচিত পুরুষ মানুষটির সাথে কি করে কাটাবে সে, ভাবতেই অস্থির অস্থির লাগছে মনে। উনি যে আমার ভীষণ অপরিচিত কেউ একজন। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো প্রহন। বিছানার দিকে তাকিয়ে দেখল বিছানার উপরে বসে চৈতি উসখুস করছে। চৈতিকে এমন করতে দেখে প্রহন জিজ্ঞাসা করল, কিছু প্রয়োজন তোমার? প্রহনের সাই পেয়ে চৈতি মাথা নিচু করে উত্তর দিল, আমার খুব জল তেষ্টা পেয়েছে। এই প্রথমবার প্রহন নিজের নবীন কিশোরী বইয়ের কণ্ঠস্বর শুনল। কি মিষ্টি শোনালো কথাটা,
মেয়েটার কণ্ঠস্বর সত্যি কি এত সুন্দর, নাকি আমার কানেই শুধু সুন্দর লাগলো? গ্রহণ দরজার কাছে এগিয়ে গিয়ে গলার স্বর উঁচু করে বলল, আম্মু আমার রুমে এক জগ পানি পাঠিয়ে দাও তো। মিসেস ইয়াসমিন তখন মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তার সামনে থাকা কাজলকে দেখেই বলল, কাজল গ্রহণের রুমে এক জগ পানি দিয়ে আয় তো মা, ফুপ্পি নামাজে পড়েনি এখনো। মিসেস ইয়াসমিনের কথা শুনে খুশিতে লাফিয়ে উঠল কাজল। অনেকক্ষণ যাবৎ গ্রহণের রুমে যাওয়ার সুযোগ খুঁজছিল সে। যাই হোক, শেষ পর্যন্ত সুযোগটা পেয়েও গেল। ডাইনিং টেবিলের উপরে রাখা পানি ভর্তি জগ আর গ্লাস হাতে নিয়ে গ্রহণের রুমের উদ্দেশ্যে চলে গেল কাজল। পিচ্ছি, এত গর্জিয়াস একটা শাড়ি পরে থাকতে কষ্ট হচ্ছে না তোমার? আমি তো বসেই আছি, তাই তেমন কোনো কষ্ট হচ্ছে না। গ্রহণ হাতের তোয়ালেটা চৈতির হাতে ধরিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, বেলকুনিতে এটা মেলে দিয়ে আসো, যাও। গ্রহণের কথা শুনে চৈতি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল গ্রহণের অধর পানে। বসা থেকে উঠে দাঁড়ালো চৈতি, পা বাড়াতে যাবে, তখনই শাড়ির কুচির সাথে পা আটকে পড়ে যেতে যেতেও পড়ল না। গ্রহণ আগলে ধরেছিল চৈতির কোমর, ধরে উঁচু করে তুলে বসিয়ে দিল বিছানায়। সারা শরীরে কাঁটা দিয়ে উঠল চৈতির, দ্রিম দ্রিম করে হাতুড়ি পেটা শুরু করলো বুকের বাঁ পাশে। হৃদস্পন্দন বেড়ে গেল কয়েক গুণ, চোখ মুখ খিঁচে ফেলল চৈতি। চৈতির কাণ্ড দেখে মিটিমিটি করে হাসছে প্রহণ। বাচ্চা একটা মেয়ে, হো নাকি প্রহণ চৌধুরীর বউ। চৈতির হাত থেকে তোয়ালেটা নিয়ে বেলকুনিতে চলে গেল প্রহণ। রুমে এসে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ঘড়ি বের করে হাতে পড়তে পড়তে চৈতির উদ্দেশ্যে বলল, নিজেকেই এখনো সামলাতে পারো না পিচ্ছি, আর এই শাড়ি কি করে সামলে রাখবে? চৈতি মিনমিনে গলায় উত্তর দিল, শাড়ি পরার অভ্যাস নেই আমার, আগে কখনো শাড়ি পরিনি। প্রহণ এগিয়ে আসলো চৈতির দিকে, চৈতির সামনাসামনি বসে মুখটা চৈতির মুখোমুখি কাছে এনে বলল, শাড়ি সামলাতে শিখে নিও, না হলে আমাকে কি করে সামলাবে তুমি, আমি যে শাড়ির চেয়েও বেশি বেসামাল। প্রহণের কথা শুনে কাশি উঠে গেল চৈতির, গলায় কেমন যেন ঝাল ঝাল লাগছে, এত কাছ থেকে এত আবেগী ভয়ঙ্কর কথা এই প্রথম সে শুনছে। লজ্জাবতী গাছের মতো লজ্জায় নুয়ে পড়ল, নাকের ডগা লাল হয়ে গেছে। নবনী কিশোরীর লাজুক অধর দেখে ভীষণ ভালো লাগা কাজ করলো পুরুষের সেই কঠিন হৃদয় জোড়ে। দরজায় ঠোকা পড়ল, প্রহণ বসা থেকে উঠে দাঁড়ালো, দরজার দিকে তাকিয়ে বিরক্তির চোখে মুখ কুচকে ফেলল, আম্মু কোথায়? রুমের ভেতরে প্রবেশ করতে করতে কাজল উত্তর দিল, ফুপ্পি নামাজ পড়ছে, তাই আমাকে বলল পানি দিয়ে যেতে। কাজলের হাত থেকে পানির জগটা নিয়ে প্রহণ বলে উঠল, দেওয়া হয়ে গেছে, এইবার যাও এখান থেকে। তোমার সাথে আমার কিছু কথা আছে প্রহণ ভাইয়া। দেখো কাজল, আমার মন মেজাজ একদমই ভালো নেই, তাই উল্টাপাল্টা কিছু বলে নিজের খারাপ ডেকে এনো না। সেই তো, আমার সে ছোট্ট একটা মেয়েকে বিয়ে করেছ, তার উপরে এত মেজাজ আমার উপরে দেখাতে এসো না। চৈতির দিকে তাকিয়ে কথাগুলো বলে রেগে প্রহণের রুম থেকে বেরিয়ে গেল কাজল। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল প্রহণ। বিছানার পাশে রাখা টেবিলের ওপরে পানির জগটা রেখে রুম থেকে বের হয়ে যাওয়ার সময় পেছনে তাকিয়ে চৈতির উদ্দেশ্যে বলল, নির্ঘাত বিয়ে নামক বন্ধনে জড়িয়ে তোমার দায়িত্ব পালন করতে বাধ্য হচ্ছি, তাই বলে যাচ্ছি মায়ের কাছ থেকে তোমার জামা কাপড় নিয়ে এই শাড়িটা বদলে নাও বাচ্চা। কথাগুলো বলেই গটগট করে চলে গেল প্রহণ। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলো না চৈতি, সব তার মাথার উপর দিয়ে গেল। কিন্তু প্রহণের বাচ্চা, এই পিচ্ছি বলে ডাকাগুলো প্রতি প্রচণ্ড বিরক্ত হলো চৈতি। কি আজব, আমি কি এখনো ছোট বাপুদের মতো নাকি যে আমাকে বাচ্চা ডাকতে হবে? ধরিত্রী তখন নিশিথিনীর গাঢ় অমায় ছেয়ে গেছে, তবুও শহরের কোলাহল কমল না, গাড়ির হর্নের শব্দে বারংবার কেঁপে উঠছে চৈতি। পরনে তার সেলোয়ার কামিজ, মা বাবার জন্য মনটা কেমন ছটফট করছে। ঘড়ির কাটায় তখন সময় রাত 10টা, প্রহণ যে সেই বেরিয়েছে আর ফিরেনি। কিছুক্ষণ আগেই মিসেস ইয়াসমিন চৈতিকে নিজের হাতে খাইয়ে দিয়ে গেছেন, একটা মেয়ের ভীষণ ইচ্ছে ছিল তার, কিন্তু আল্লাহ তার ইচ্ছেটা পূরণ করেছেন চৈতির মধ্যে দিয়ে। চৈতিকে নিজের মেয়ের চোখেই দেখেন মিসেস ইয়াসমিন। সর্দার সাহেবের মুখে যখন চৈতির জীবন সংশয় নিয়ে শুনলেন, তখনই প্রস্তাব দিয়ে বসেছিলেন, আপনার আদরের মেয়েকে আমাকে দিবেন ভাই, কথা দিচ্ছি কখনো অনাদরে অবহেলায় রাখব না। সর্দার সাহেব প্রতি উত্তরে বলেছিলেন, কোন অধিকারে? রেদওয়ান চৌধুরী উঁচু গলায় বলেছিলেন, আমার একমাত্র ছেলের বউয়ের অধিকারে। এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছো পিচ্ছি?
পুরুশালীর ভারী কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই মৃদু চমকে উঠল চৈতি। চৈতির এমন অবস্থা দেখে প্রহনের বুঝতে বাকি রইল না যে পরিবারের পুরুষ সদস্যদের বাইরে সে কখনো অন্য পুরুষের কথা শুনে অভ্যস্ত না। প্রহন এক পা করে এগিয়ে যেতে লাগল চৈতির দিকে। বেলকনির গ্রিলের ফাঁক দিয়ে লাল নীল আলো দেখতে ব্যস্ত চৈতি। মুখের ভাব ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে মন খারাপই কালো মেঘেরা এসে ভিড় জমিয়েছে। মেয়েটাকে দেখে মায়া হল প্রহনের। নরম সুরে প্রহন চৈতিকে জিজ্ঞেস করল, বাচ্চা তোমার কি মন খারাপ? প্রহনের দিকে চোখ পাকিয়ে তাকালো চৈতি। রেগে গেলে সজীব আর সাদিকের দিকে যেভাবে চোখ বড় বড় করে তাকাতো ঠিক তেমনি প্রহনের দিকেও তাকালো। এমন চোখ বড় বড় করে তাকানোর অর্থ হল সে রেগে গেছে। প্রহনের জায়গায় সজীব কিংবা সাদিক থাকলে পিঠে কিল ঘুষি মেরে হাত ব্যথা করে ফেলত, কিন্তু এখানে যে এক অতি অচেনা মানুষ দাঁড়িয়ে আছে এত সাহস নেয় তার। আপনি আমাকে বাচ্চা বাচ্চা বলে ডাকছেন কেন? ডোন্ট কেয়ার ভাব নিয়ে প্রহন উত্তর দিল, তুমি তো একটা বাচ্চা মেয়ে তাই তোমায় বাচ্চা বলে ডাকছি, এই সব আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাচ্চা তোমার নাম কি? হাল ছাড়ল চৈতি, অযথা তর্ক করে লাভ নেই। চৈতি, চৈত্র মাসে জন্মগ্রহণ করেছিলে নাকি পিচ্ছি? ছোট থেকেই যখন কাউকে নিজের নাম বলতো তখন সবাই মুচকি একটা হেসে বলতো, বাহ বেশ সুন্দর নাম তো, কে রেখেছে? চৈতি বেশ খুশি হয়ে উত্তর দিত, আমার আব্বু। কিন্তু এই প্রথম প্রহনের মুখে এমন কথা শুনে তাজ্জব বনে গেল চৈতি। কারো নাম শুনে কেউ এমন আজব প্রশ্ন করে তা জানা নেই চৈতির। চৈতির উত্তর না পেয়ে প্রহন আবারও বলে উঠল, পিচ্ছি উত্তর দিচ্ছ না যে? মা বলেছিল সেদিন রোদ্দুর ছিল, খাখা রোদে পুড়ে গিয়েছিল বসুন্ধরা, গ্রীষ্মের উত্তপ্ত কোনো একদিনে। ঠুম, তাহলে তো তোমার অনেক তেজ থাকার কথা, তুমি এত শান্ত কেন? উত্তর দিল না চৈতি। সময় এবং পরিস্থিতি চঞ্চল চৈতিকে ও শান্ত করে দিয়েছে, সে খবর কি প্রহন জানে? না জানে না। হাত ঘড়িতে সময় দেখল প্রহন, ঘড়ির কাটা দশটার ঘর পেরিয়ে এগারো এর ঘর পৌঁছানোর জন্য আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে। ঘড়ির দিক থেকে চোখ সরিয়ে চৈতির দিকে দৃষ্টি নিক্ষেপ করল প্রহন, তারপর রাশ ভারী গলায় বলল, খেয়েছ বাচ্চা? চৈতি ছোট্ট করে উত্তর দিল, ঠুম, ভালো মা খাইয়ে দিয়ে গেছে। ভালো মা সে আবার কে? আপনার আম্মু। সুন্দর তো ব্যাপারটা, ভালো মা বানিয়ে নিয়েছ, ভেরি গুড। প্রহন বেলকনি থেকে রুমের ভেতর যেতে যেতে বলে উঠল, অনেক রাত হয়ে গেছে, বিছানায় গিয়ে শুয়ে পড়ো পিচ্ছি। প্রহনের পেছনে পেছনে চৈতিও এলো, বেশ কিছুক্ষণ যাবত একটা কথা বলবে বলবে করেও বলার সাহস হয়ে উঠছে না চৈতির। ডান হাত দিয়ে বা হাতের আঙ্গুল মোচড়াতে মোচড়াতে আমতা আমতা করে বলল, আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে। চৈতির দিকে তাকালো প্রহন, নতুন জায়গায় যে মেয়েটার মন কেন খারাপ ছিল তা এই মাত্র বুঝতে পারল সে। পকেট থেকে মোবাইল বের করে বলল, তোমার আব্বুর নাম্বার তো আমার কাছে নেই পিচ্ছি, আমার মুখস্থ আছে। ওয়েল আমি লক খুলে দিচ্ছি, তুমি কল করে কথা বলে নাও। বাবাকে কল করেছে ঠিকই, কিন্তু টু শব্দটিও করেনি চৈতি। সর্দার সাহেব ফোনের ওপাশ থেকে হ্যালোকে বলে গেছেন টানা এক মিনিট ধরে। বাবার কণ্ঠস্বর শুনে কল কেটে দেয় চৈতি। প্রহন অবাক হয়ে চৈতির দিকে চেয়ে আছে। কল কেটে দিয়ে প্রহনের দিকে মোবাইল বাড়িয়ে দেয়। চৈতির হাত থেকে মোবাইলটা হাতে নিয়ে প্রহন কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করে বসে, এমন করলে কেন পিচ্ছি? চৈতির সোজা সাপটা উত্তর, জানি না।
প্রহণ আর কিছু বলল না এই ব্যাপারে, সোফায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ল আর চৈতিকে ও লাইট অফ করে শুয়ে পড়তে বলল। চৈতি বিছানার দিকে তাকালো, এত বড় বিছানা ছেড়ে এমন একটা সোফায় কেন ঘুমাচ্ছে, মনে মনে ভাবল চৈতি। মনের মধ্যে ভেসে উঠা প্রশ্নটা করেই ফেলল চৈতি। প্রহণ শোয়া থেকে উঠে চৈতির কাছে আসতেই ঘাবড়ে গেল চৈতি। হাসল প্রহণ, নিজের মুখটাকে চৈতির মুখের কাছে নিয়ে গিয়ে মুচকি হেসে বলল, তুমি এখনো অনেক ছোট পিচ্ছি, বুঝবে না। অন্তরীক্ষ জুড়ে তেজনিধি দিনমণির আধিপত্য বিস্তার করছে, ভোর হয়েছে যে, সূর্য যেন আজ ক্ষেপেছে, তার সে কি তেজ। জানালার ফাঁক দিয়ে তার ক্ষিপ্ত আলোক রশ্মি এসে লুটোপুটি খাচ্ছে বিছানার এক কোণে শুয়ে থাকা ঘুমন্ত মানবীর নেত্রের উপর। ঘুমের মাঝেই ভ্রু যুগল কুচকে ফেলল সে, আনন যেন ঝলসে যাচ্ছে ক্ষিপ্ত রোদে। দুই হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে শোয়া থেকে উঠে বসল চৈতি। দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে চোখ ছানাবড়া হয়ে গেল, সকাল 10টা বেজে 34 মিনিট। পুরো রুমে চোখ বুলিয়ে নিল, সে ছাড়া আর কোনো মানুষ নেই। নিজের বিছানা ছেড়ে অন্য একজনের বিছানায় শুয়ে সারা রাত ছটফট করেছে চৈতি। নিদ্রারা ধরা দেয়নি তাকে, ফজরের আজানের আগে শয়তানে এমন ঘুম পাড়িয়ে দিয়েছিল যে সেই ঘুম কিছুক্ষণ আগেই দিনমণির ঝাঝালো আলোতে ভাঙল। বিছানা থেকে নেমে দাঁড়াতেই দাঁত ব্রাশ করার কথা মনে পড়ল চৈতির। ব্রাশটা তো বাড়িতেই রেখে এসেছে, মন খারাপ করে আবারও বিছানার উপর বসে পড়ল। এমন সময় রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করল প্রহণ, বিছানায় বসে থাকা চৈতির দিকে তাকিয়ে বলল, পিচ্ছি ঘুম ভাঙল। চৈতি প্রতি উত্তরে কিছু না বলে অসহায় দৃষ্টিতে প্রহণের বদন পানে চেয়ে রইল। পেছনে গুটিয়ে রাখা ডান হাতটা সামনে এনে হাতের মুঠোয় ধরে রাখা ব্রাশটা এগিয়ে দিল চৈতির দিকে। অবাক হল চৈতি, না বলতেই বুঝে গেলেন কি করে। প্রতি উত্তরে মুচকি হেসে প্রহণ বলল, দ্রুত মুখ ধুয়ে আসো পিচ্ছি, আম্মু তোমার অপেক্ষায় এখনো নিচে বসে আছেন কিছু না খেয়েই। আরেক দফা অবাক হল চৈতি, মনে মনে ভাবল, আমার আম্মু আব্বুর মতো নেনারাও কত ভালো। নতুন বউ এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে, আগে কোথাও দেখেছেন কি আপা। সোফায় বসে থাকা মিসেস ইয়াসমিন মুচকি হাসলেন নিজের ভাইয়ের বউয়ের কথায়, অধর জুড়ে হাসির রেখা টেনেই উত্তর দিলেন, বউ না তো, চৈতি তো আমার মেয়ে, আর বাড়ির মেয়ে একটু বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকতেই পারে, এতে অপরাধের কিছু নেই। আর একটা কথা হয়তো ভুলে গেছো, নতুন জায়গায় নতুন পরিবেশে নতুন সব মানুষের ভিড়ে মেয়েটার অস্বস্তি হতেই পারে, হয়তো বিছানা বদলানোর জন্য রাতে মেয়েটার ঠিক মতো ঘুম হয়নি, তাই একটু বেলা হয়ে গেছে ঘুম ভাঙ্গতে। ফুট করেই তো আর সব কিছু মানিয়ে নেওয়া যায় না, মানিয়ে নিতে হলেও যথেষ্ট সময়ের প্রয়োজন। মিসেস ইয়াসমিনের কথা শুনে মুখ ঝামটা দিয়ে সেই স্থান ত্যাগ করতে করতে প্রহণের বড় মামি বলে উঠলেন, বেশি মাথায় তুলিয়েন না, পরে দেখবেন মাথায় উঠেই নাচবে। সে দেখা যাবে, আমাদের পারিবারিক বিষয়ে নাক না গলানোই উত্তম তোমার জন্য, বুঝতেই তো পারছো আমি ছেড়ে কথা বলবো না। অপমানিত হয়ে রেগে গটগট করে চলে গেলে প্রহণের মামি। মিসেস ইয়াসমিন বড় করে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করলেন, এই দীর্ঘশ্বাস কোনো আফসোস বা কষ্টের নয়, বরং একটা তৃপ্তির, জোর খাটিয়ে চৈতিকে নিজের মেয়ে বলতে পারার তৃপ্তির। রাতে সোফায় এক পাশ হয়ে শুয়ে থাকার ফলে ঘাড় ব্যথা হয়ে গেছে প্রহণের, ঘুম হয়নি ঠিক মতো। 6 ফুট লম্বা স্বাস্থ্যবান একজন আর্মির ক্যাপ্টেনের কাম্য নয় সোফায় ঘুমানো। তবুও ঘুমিয়েছিল সে, বাচ্চা মেয়েটা যদি ভয় পেয়ে যায় পাশে ঘুমাতে দেখে, এমনিতেই কেমন চুপ সে যায় প্রহণের সামনে। চৈতি যখন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছিল প্রহণ তখন আঁখি জোড়া বন্ধ করে বিছানায় উপুর হয়ে শুয়েছিল। প্রহণ ঘুমিয়ে পড়েছে ভেবে চৈতি ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যাবার সময় প্রহণের রাশভারী কণ্ঠস্বর শুনে ঘুরে দাঁড়ায়, পিচ্ছি একটা কাজ করতে পারবে? জি বলুন।
আগে নাস্তা করে আসো যাও, তারপর বলবো, বুঝছো পিচ্ছি? চৈতি ছোট্ট করে উত্তর দিল, থুম। সিঁড়ি বেয়ে চৈতিকে নামতে দেখে মুচকি হেসে বসা থেকে উঠে এগিয়ে গেলেন মিসেস ইয়াসমিন। উনাকে দেখেই হাসল চৈতি। মিসেস ইয়াসমিন চৈতির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কিরে মা, ঘুম হয়েছে? সারা রাত জেগেই ছিলাম, সকালের দিকে ঘুম এসেছিল, তাই এত দেরি হয়ে গেছে উঠতে। কোনো সমস্যা নেই, তোর জন্য অপেক্ষা করে বসেছিলাম একসাথে নাস্তা করব বলে। মিসেস ইয়াসমিন চৈতির হাত ধরে টেনে নিয়ে গিয়ে ডাইনিং টেবিলের চেয়ারে বসিয়ে দিলেন। চৈতির পাশের চেয়ারটা টেনে নিয়ে নিজেও তার পাশে বসলেন। চৈতিকে স্বাভাবিক করার যথেষ্ট চেষ্টা করছেন তিনি, নিজ হাতে খাইয়ে দিতেও ভাবছেন না। মেয়ের অভাব যে পূরণ হয়েছে, এই মেয়েকে কি আর অনাদরে রাখা যায়? নাস্তা করা শেষে চৈতিকে নিয়ে সোফায় বসলেন মিসেস ইয়াসমিন। এমন সময় প্রহনের ডাক পড়ল, পিচ্ছি তোমার কি এখনো নাস্তা করা শেষ হয়নি? একটু জলদি আসো তো। মিসেস ইয়াসমিন মনে মনে খুব করে হাসলেন, চৈতির সামনে মুখ ফুটে হাসতে পারছেন না, মেয়েটা লজ্জা পাবে দেখে। তবে মনে মনে খুব খুশি হলেন এই ভেবে যে ছেলেটা সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। চৈতি অভিযোগ করল মিসেস ইয়াসমিনের কাছে, আচ্ছা আমাকে কি পিচ্ছি বাবুদের মতো দেখতে? মিসেস ইয়াসমিন মুচকি হেসে বললেন, একদমই না, রূপকথার গল্পে রাজার যেই রাজকন্যা আছে ঠিক তার মতন দেখতে আমার সোনামাকে। কথাটা বলেই চৈতির কপালে চুমু খেলেন মিসেস ইয়াসমিন। রুমে যা, প্রহণ ডেকেছে। চৈতি চোখ ছোট ছোট করে বলল, প্রহণকে? চৈতির এমন প্রশ্ন শুনে মিসেস ইয়াসমিন হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছেন না। পরক্ষণেই মনে হল এমন প্রশ্ন করাটা অস্বাভাবিক নয়, বিয়ের আগে তো মেয়েটা প্রহণকেই তো দেখেনি, তাহলে নাম না জানাটা অস্বাভাবিকের ক্ষেত্রে পড়ে না। মিসেস ইয়াসমিন মুচকি হেসে চৈতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার ছেলের নাম প্রহণ চৌধুরী, সম্পর্কে যে তোর স্বামী হয়, আর এখন থেকে মানুষজন তোকে মিসেস প্রহণ চৌধুরী বলে ডাকবে, বুঝলি মেয়ে? এখন যা, উপরের রুমে যা, দেখে আয় কেন ডাকছে। চৈতি চুপ করে বসা থেকে উঠে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে আনমনে কয়েকবার আওড়াতে লাগল, মিসেস প্রহণ চৌধুরী। নামটা তার বুকের বা পাশের স্পন্দন বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। রুমের দরজার দিকে তাকিয়ে আছে প্রহণ, পিচ্ছি বউয়ের অপেক্ষা। এক পা দু পা করে এগিয়ে এলো চৈতি, তাকে দেখেই প্রহণ জিজ্ঞেস করল, এই পিচ্ছি এক ঘন্টা লাগে নাস্তা করতে? চৈতি আনমনেই উত্তর দিল, মিসেস প্রহণ চৌধুরী। চৈতির কথাটা কানে আসতেই চোখ কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম প্রহণের। শোয়া থেকে উঠে বসে বলল, কি পিচ্ছি এইটা তুমি কি বললা? ফুস ফিরল চৈতির, দাঁত দিয়ে জিহ্বা কামড়ে ধরে মনে মনে বলল, ঈশ্বর কি বলে ফেললাম আমি এটা। প্রহণ হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে, চৈতি গাল ফুলিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে প্রহণের দিকে। হাবভাব এমন যে প্রহণ যদি আরো কিছুক্ষণ এই একইভাবে হাসতে থাকে তাহলে সে কান্না করে দিবে। হাসি থামিয়ে বিছানা থেকে নেমে চৈতির কাছাকাছি এসে দাঁড়ায় প্রহণ। চৈতির নাক টেনে দিয়ে বলে, পিচ্ছি এই সব কথা কে বলছে তোমাকে? চৈতি মাথা নিচু করে উত্তর দিল, ভালো মা, আম্মু বলেছে এই কথা। বাহ, খুব দ্রুত সব শিখিয়ে দিচ্ছে দেখছি। প্রহণ আবারও আগের ন্যায় বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তারপর চৈতির উদ্দেশ্যে বলল, ড্রেসিং টেবিলের প্রথম ড্রয়ারে একটা মলম রাখা আছে, ওটা নিয়ে আসো তো পিচ্ছি। বাধ্য মেয়ের মতো প্রহণের কথা অনুযায়ী মলম নিয়ে প্রহণের দিকে এগিয়ে গেল চৈতি। ঘাড়ে মালিশ করে দাও, ব্যথা করছে খুব। চৈতি সংকোচ বোধ করল, আঙ্গুলের ডগায় মলম নিতে গেলেই থরথর করে কেঁপে উঠে হাতখানি। বেশ কিছুক্ষণ পরও চৈতির কোনো সাড়া না পেয়ে চোখ মেলে তাকায় প্রহণ। চৈতির হাতের দিকে তাকিয়ে গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলল।
মেয়েটা আসলেই অনেক ছোট, যতই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি ততই ব্যর্থ হচ্ছি। চৈতির হাত থেকে মলমটা নিজের হাতে নিতে গেলে দেয় না চৈতি, মেয়েলি কণ্ঠের নরম সুরে প্রহনের উদ্দেশ্যে বলে, আমি মালিশ করে দিচ্ছি, আপনি শুয়ে পড়ুন। ঘরোয়াভাবে বৌভাতের আয়োজন করা হয়েছে প্রহনদের বাড়িতে। বিয়েতে উপস্থিত থাকা আত্মীয় স্বজন আর চৈতিদের বাড়ির লোকজন নিয়েই বৌভাতের পর্ব চুকাতে চান রেদওয়ান চৌধুরী। কম হলেও 40 জন মানুষের খাবার রান্না করতে হবে, ছাদের এক কোণায় রান্নার আয়োজন করা হয়েছে। বাবুর্চিদের কাজের তদারকি করছেন রেদওয়ান চৌধুরী এবং প্রহনের মামারা। কাজিনরা সবাই গেস্ট রুমে বসে আড্ডায় মেতে উঠেছে, তাদের হাসির শব্দে মেতে আছে চৌধুরী বাড়ি। সেই কখন থেকে প্রহনের ঘাড়ে মালিশ করে যাচ্ছে চৈতি, প্রহন চোখ বন্ধ করে শুয়ে আছে। পিচ্ছি, মালিশ করছো নাকি হাত বুলিয়ে দিচ্ছ বুঝতে পারছি না, এর চেয়ে জোরে মালিশ করতে আমি পারি না। শোয়া থেকে উঠে বসল প্রহন, চৈতির মুখের দিকে তাকিয়ে বলল, অনেক ধন্যবাদ বাচ্চা, আর প্রয়োজন নেই। দরজায় টোকা পড়ল, প্রহন দরজার দিকে তাকিয়ে দেখল মিসেস ইয়াসমিন হাতে শাড়ি গয়না নিয়ে দাঁড়িয়ে আছেন। আসো আম্মু। মিসেস ইয়াসমিন মুচকি হেসে ভেতরে প্রবেশ করে বিছানার উপর হাতের জিনিসগুলো রাখলেন। তারপর প্রহনের উদ্দেশ্যে বললেন, এখন রুম থেকে যাও, আমি আমার মেয়েকে বউ ভাতের জন্য সাজিয়ে দিব। বাহ, তোমার মেয়ে হয়ে গেল। হুম, ও তো আমার মেয়ে, এখন যাও তুমি। বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল প্রহন, মিসেস ইয়াসমিন রুমের দরজা বন্ধ করে চৈতির দিকে এগিয়ে গেলেন। চৈতির হাতের মুঠোয় মলম দেখে জিজ্ঞেস করলেন, হাতে মলম কেন, কি হয়েছে? উনার ঘাড়ে ব্যথা করছিল তাই মালিশ করে দিয়েছি। চৈতির কথা শুনে মুচকি হাসলেন মিসেস ইয়াসমিন, চৈতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, স্বামী সোহাগী হয়ে থাকিস, এখন যা তো ব্লাউজ পেটিকোটটা পরে আয়, আমি সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দিব। মিসেস ইয়াসমিন এর কথা বুঝতে না পেরে চৈতি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে বসল, সাজতেন হবে কেন? আমার শাড়ি পরতে যে ভালো লাগে না, সামলাতে পারি না। আজ যে তোর বউ ভাত মা, আর বউ ভাতের অনুষ্ঠানে সুন্দর করে শাড়ি পরে সাজুগুজু করতে হয়। আজকের পর থেকে তোর ইচ্ছে না করলে আর কখনো শাড়ি পরতে আমি বলবো না। চৈতি অবাক নয়নে চেয়ে আছে মিসেস ইয়াসমিনের দিকে। তার মা ও তাকে এইভাবে বুঝতে পারেন না তার জানা মতে, আবার পরক্ষণেই মনে হয়, হয়তো বুঝতে পারে শুধু প্রকাশ করেন না। মিসেস ইয়াসমিন খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন চৈতিকে, চুল আঁচড়ে খোপা করে দিলেন, চোখে গাঢ় করে কাজল টেনে দিলেন। ফর্সা হাতে শোভা পেল ঝকঝকে কয়েকখানা স্বর্ণের চুড়ি, গলায় হার, কানে দুল, অধর জুড়ে গোলাপি লিপস্টিক। সাজানো শেষে চৈতির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মিসেস ইয়াসমিন। হঠাৎ কি মনে করে চৈতির ডান হাতের কনিষ্ঠা আঙ্গুলে আলতো করে কামড় দিয়ে বললেন, কারো নজর না লাগুক, তোমাদের সাজগোজ কি শেষ হয়নি আম্মু? আমি কি আজ গোসল করব না নাকি? মিসেস ইয়াসমিন দরজা খুলে দিলেন, আমার কাজও শেষ, তুই আসলিও সঠিক সময়ে, আয় ভেতরে আয়। আমি যাই, এখনো অনেক কাজ বাকি আছে, প্রহনকে পাশ কাটিয়ে চলে গেলেন মিসেস ইয়াসমিন। এই সাজগোজ নিয়ে প্রহনের সামনে যেতে কেমন লজ্জা লজ্জা লাগছে চৈতির। প্রহনের কণ্ঠস্বর শুনেই সে বেকনিতে গিয়ে নিজেকে আড়াল করে রাখার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে। রুমের ভেতর এসে চৈতিকে দেখতে না পেয়ে প্রহন বার কয়েক ডাক দেয়, পিচ্ছি কোথায় তুমি? প্রহনের ডাক চৈতির শ্রবণেন্দ্রিয়তে পৌঁছালেও জবাব দেয় না সে, বুকের ভেতর কেমন দ্রিম দ্রিম করছে। অবাক হল প্রহন, রুমের ভেতর থেকে আবার কোথায় গায়েব হয়ে গেল, কি আশ্চর্য! পরক্ষণেই মনে হল হয়তো ওয়াশরুমে গেছে। প্রহন বেলকনির উদ্দেশ্যে পা বাড়াল, তোয়ালে রাখা আছে সেখানে, ওটা আনার জন্যই মূলত বেকনিতে যেতে হবে তাকে।
বেকনিতে আসতেই আঁখি জোড়া আটকে গেল নীল শাড়ি পরা নবীনা কিশোরীকে দেখে। মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, মাশা আল্লাহ। চৈতির লাজুকতা আরো কয়েক দফা বেড়ে গেল, যার জন্য নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছিল শেষ পর্যন্ত তার সামনেই পড়তে হল। লজ্জায় আনন জুড়ে ছেয়ে গেল লাল আভা, গাল লাল হল, নাক লাল হল, কান অব্দি লাল হয়ে গেল। পায়ের নখ দিয়ে ফ্লোর খামচে ধরার ব্যর্থ চেষ্টায় মেতে উঠল। প্রহন দেখল, খুব কাছ থেকেই দেখল তার নবীনা কিশোরী বউয়ের লাজুকতায় ছেয়ে যাওয়া বদনখানি। এক পা করে চৈতির দিকে এগিয়ে যেতে লাগল প্রহন। চৈতি চোখ মুখ খিচে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোমরে আলতো স্পর্শে কেঁপে উঠল সে। বরফের ন্যায় শীতল হয়ে গেল শরীর, লজ্জাবতী কিশোরী বউয়ের লাজুকতা আরো কয়েক ধাপ বাড়িয়ে দেওয়ার জন্য চৈতির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল, লজ্জাময়ী এত লজ্জা পাওয়ার কারণ কি? সে যে গুজে হাজবেন্ডের সামনে যেতে এত লজ্জা? প্রহনের নিঃশ্বাস ঘাড়ের উপর পড়তে শরীর জুড়ে ঝংকার দিয়ে উঠল, লজ্জাবতী গাছের মতো একেবারে নয়ে পড়ল কিশোরী। চৈতির কোমর ছেড়ে দিয়ে দূরে সরে এলো প্রহন। তোয়ালে নিয়ে চলে যেতে বলল, এত লজ্জা পাওয়ার কিছু নাই, তোমাকে এত সুন্দর লাগছে না বুঝছো পিচ্ছি? রূপকথার গল্পের সেই শেওড়া গাছের পেতনির মতো লাগছে, তোমাকে আমি এখন থেকে পিচ্ছি পেতনি বলেই ডাকব। হৃৎপিণ্ডের গতি কমল না চৈতির, কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই আরো কয়েক গুণ বেড়ে যাচ্ছে। পুরো একদিন পর কলিজার টুকরো মেয়েকে দেখে অশান্ত হৃদয়ে শান্ত হল সর্দার সাহেবের বাবার আদরের রাজকন্যা যে চৈতি। সেই আদুরে কন্যাকে ছেড়ে থাকতে বাবার তো কষ্ট হবেই। অতিপ্রিয় মানুষটাকে দেখে অভিমানরা উবে গেল চৈতির মনের কোণ থেকে। সর্দার সাহেব পরম মমতায় বুকের মাঝে জড়িয়ে ধরলেন মেয়েকে, কপালে চুমু খেয়ে আদুরে গলায় শুধালেন, ভালো আছিস আম্মা? কান্না আটকে রেখে ধরা গলায় ছোট্ট করে জবাব দিল, হুম। বাবার কাছ থেকে সরে এসে মায়ের কাছে যায় চৈতি, পরম মমতায় জুনাইদা ও মেয়েকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। রূপা, সিফা, সজীব, সাদিক সবার সাথে কুশল বিনিময় করে আবারও বাবার পাশে গিয়ে দাঁড়াল। রেদওয়ান চৌধুরী এক রাসমুগ্ধতা নিয়ে চেয়ে আছেন বাবা মেয়ের সংলাপ। মেয়েটা এখনো তাকে একটা বাবারের জন্য বাবা বলে ডাকল না। গোপনে দীর্ঘ শ্বাস ফেলে ঠোঁটে হাসি ফুটিয়ে সর্দার সাহেবের সাথে আলাপ করতে ব্যস্ত হয়ে পড়লেন। চৈতির সাথে ম্যাচিং করে নীল রঙের পাঞ্জাবি গায়ে দিয়েছে প্রহন, ক্যান্টনমেন্টে থাকলে সব সময় ক্লিন শেভ করা লাগত। গাল ভর্তি দাড়ি তার পছন্দের তালিকায় পড়ে না। কয়েকদিন শেভ না করাই খোঁচা খোঁচা দাড়িতে বেশ মানিয়েছে তাকে। ফর্সা লোমশ হাতে ব্র্যান্ডের কালো রঙের ঘড়িটা বেশ মানিয়েছে। সর্দার সাহেব সহ সবাইকে সালাম জানালো প্রহন। উনাদের রেস্ট করতে বলে আবারও রুমে ফিরে যাওয়ার জন্য পা বাড়াল। রূপা আর সিফা চৈতিকে ঘিরে ধরল, দুইজনের মাঝখানে বসিয়ে জিজ্ঞেস করল, চৈতি আমাদের ননদাই কি দিয়েছে বললে না তো? কিছু দেয়নি ভাবি। চৈতির উত্তর শুনে সিফা বলে উঠল, তাহলে হাতে গলায় স্বর্ণের গয়নাগুলো কে দিয়েছে? ভালো মা, তোমার শাশুড়ি। হুম, তোমার আব্বু যে গয়না দিয়েছেন সেগুলো কোথায়? ভালো মায়ের কাছে। রূপা আর কথা বাড়াল না, তবে এটা ভেবে খারাপ লেগেছে যে তার একমাত্র ননদকে তার ননদাই কোনো উপহার দেয়নি। প্রহনদের বাড়িতে এখন মানুষে ভরপুর, খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে সর্দার সাহেব আর রেদওয়ান চৌধুরী প্রহন আর চৈতিকে নিয়ে কথা বলতে ব্যস্ত। দুইজন দুইজনকে মানিয়ে নিতে পারছে তো? চেষ্টা করছে তো ওরা। চৈতির পড়াশোনা নিয়ে বেশ কঠোর সর্দার সাহেব। দেখুন ভাই, আমার মেয়ের রেজিস্ট্রেশন এখনো হয়নি, আমি ওর স্কুল থেকে টিসি নিয়ে আসব। আপনি শুধু ওকে এখানকার ভালো একটা স্কুলে ভর্তি করে দিবেন, পড়াশোনার খরচ লাগলে আমি দিব। ছি ছি, এটা কি কথা বললেন আপনি?
চৈতি শুধু আপনার মেয়ে নয়, প্রহনের সাথে বিয়ে হবার পর থেকেই ও আমারও মেয়ে। আর বাবা হয়ে আমি আমার মেয়ের খরচ চালাতে পারবো না, এটা কেমন কথা হল? সর্দার সাহেব এবং রেদওয়ান চৌধুরীর কথার মাঝে কথা বলে উঠল প্রহন, উনাদের পাশ দিয়েই যাচ্ছিল সে। কথাগুলো কানে আসতেই কিছু বলার প্রয়োজন বোধ করল সে। পিচ্চির, সরি চৈতির, সব কিছুর রেসপন্সিবিলিটি আমার, আমি যেহেতু তার হাজবেন্ড সেহেতু তার প্রয়োজনীয় সকল চাওয়া ইচ্ছে স্বপ্ন পূরণ করার দায়িত্ব ও কর্তব্য আমার। সর্দার সাহেবের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় প্রহন বলল, বাবা আপনি চৈতির পড়াশোনা ওর কোনো কিছু নিয়েই চিন্তা করবেন না, আমি আছি তো। প্রহনের আমি আছি তো কথাটা শুনে একরাশ প্রশান্তিতে বুকটা ভরে গেল সর্দার সাহেবের। নিশ্চিত হলেন তিনি, আদরের রাজকন্যাটা সত্যিই একজন সত্যিকারের রাজকুমার পেল। সর্দার সাহেবদের সাথে চৈতি আর প্রহনকে ও নিয়ে গেলেন, বাবার বাড়িতে যাবার কথা শুনেই খুশিতে আত্মহারা চৈতি। পুরো একদিনকে তার পুরো একটা বছর মনে হয়েছিল। চেনা সে ভিটা, চেনা পরিবেশ, চেনা আপন মানুষগুলোর সাথে থাকবে, আহা এ যে এক অন্যরকম শান্তি। চৈতিদের বাড়িতে না আসলে তো আসল চৈতিকে দেখতেই পারত না প্রহন, ভাগ্যিস এসেছিল এত চঞ্চল এই পিচ্ছি। বুঝতেই পারিনি, চঞ্চল চৈতিকে দেখে প্রহন তার নতুন এক নাম রাখল চঞ্চলা হরিণী। সূর্য মামা খেপেছে আজ ভীষণ তার তেজ, ক্লান্ত বিকেল, আকাশ রক্ত লাল, পরিযায়ী পাখিদের ছড়া ছড়ি আকাশ জুড়ে, সাজবেলা ঘনিয়ে আসছে যে সূর্য অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, একটু পরেই ধরিত্রী জুড়ে নিশিথিনীর গারো অমা নেমে আসবে। চৈতিদের বাড়ির ছাদের এক কোনায় দাঁড়িয়ে নিচের বাগানের দিকে তাকিয়ে আছে প্রহন। চৈতিকে হাসতে দেখছে, ছুটাছুটি করতে দেখছে, পেয়ারা গাছের ডালে বসে পেয়ারা খেতে দেখছে, মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছে মেয়েটা। প্রহন একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে কিছু হিসেব নিকেশ করতে ব্যস্ত হয়ে পড়ল। এই মেয়েকে নিয়ে আমি আর পারলাম না, কোথায় জামাইয়ের আশেপাশে থাকবে, কখন কি প্রয়োজন তা দেখবে, তা না করে মেয়ে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। কথাগুলো বলতে বলতে রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন জুনাইদা, হাতে বরাবরের মতোই এক কাপ চা। সর্দার সাহেব বাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন, মেয়ের জামাই আসছে, অনেক কেনাকাটা করতে হবে। জুনাইদা চায়ের কাপটা সর্দার সাহেবের হাতে দিয়ে বললেন, চৈতির কাণ্ড দেখেছেন? চায়ের কাপে চুমুক দিতে দিতে সর্দার সাহেব প্রশ্ন করলেন, কি করেছে আমার আম্মা? বাড়িতে আসার পর শাড়ি বদলে সেলোয়ার কামিজ পরে ছুটে বেড়াচ্ছে। এই মেয়ের যে বিয়ে হয়েছে, স্বামীর সাথে বাবার বাড়িতে বেড়াতে আসছে, সেই খেয়াল কি আছে? আহ জুনাইদা, আমার মেয়ের এত সব মাথায় নিয়ে ঘুরার বয়স হয়নি, তুমি একটু নিরিবিলিতে ওরে বুঝাইও। জুনাইদা সর্দার সাহেবের দিকে এক নজর তাকিয়ে চলে গেলেন রান্নাঘরে, রূপা রান্নাঘরের দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। সিফা পেঁয়াজ কুচি করছে, দুই দিন ধরে রূপার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। রূপাকে দাঁড়িয়ে থাকতে দেখে জুনাইদা চায়ের কাপে চা ঢালতে ঢালতে বললেন, বড় বউ একটু কষ্ট করে, মা চৈতিকে ডেকে দাও না। আচ্ছা মা, আমি ডাকছি ওকে। রূপা রান্নাঘর থেকে বেরিয়ে আসার সময় প্রহনকে চোখে পড়ল, ছাদ থেকে নামছে। রূপাকে দেখে প্রহন বলল, পিচ্ছিকে একটু ডেকে দিবেন ভাবি। রূপা মুচকি হেসে জবাব দিল, আমার ননদকে ছাড়া বুঝি মন টিকছে না। আসলে তা না, একটু দরকার ছিল তাই আর কি, আমি চৈতিকেই ডাকতে যাচ্ছি। রূপা সদর দরজা পেরিয়ে চলে গেল বাগানের দিকে, প্রহন চৈতির রুমের উদ্দেশ্যে পা বাড়াল। বাগানে এসে গলা উঁচু করে চৈতির নাম ধরে ডাক দিল রূপা, কিন্তু চৈতির কোনো সাড়া পেল না, বাগানের ভেতর খুঁজতে লাগল, কোথাও পেল না চৈতিকে। বাগানে চৈতিকে না পেয়ে রূপা ভাবল ছাদে আছে, পরক্ষণেই মনে হল। প্রহন ছাদ থেকেই নেমে এসে চৈতিকে ডেকে দিতে বলেছে, ছাদে থাকলে তো প্রহন ডেকে দিতে বলতো না, তাহলে মেয়েটা কোথায় গেল?
একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। রূপা জলদি করে বাড়ির ভেতরে চলে গেল, রান্নাঘরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলতে লাগল, চৈতি কি কোথাও খুঁজে পাচ্ছি না মা। রূপার কথা শুনে ঘাবড়ে গেলেন জুনাইদা, বুকের মাঝে ধক করে উঠল। হাতের কাজ রেখেই তিনি সর্দার সাহেবের রুমে ছুটে গেলেন। সহধর্মিনীকে এমন ছুটে আসতে দেখে বসা থেকে উঠে সর্দার সাহেব জিজ্ঞেস করলে, কি হয়েছে? চৈতিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বাগানে ছাদে খুঁজে দেখেছ ভালো করে, গাছের উপর উঠে বসে নেই তো আবার? বড় বউ গিয়েছিল চৈতিকে ডাকতে, কিন্তু ও কোথাও চৈতিকে খুঁজে পায়নি, বাগানে ছাদে কোথাও নেই। চিন্তায় কপালে ভাঁজ পড়ল সর্দার সাহেবের, মাথায় হাত রেখে স্তব্ধ হয়ে বসে পড়লেন। জুনাইদা দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন, জুনাইদার পিছনে পিছনে সর্দার সাহেবও গেলেন। জুনাইদা সবাইকে ডেকে নিয়ে গেলেন চৈতিকে খোঁজার জন্য। আজ যদি মেয়েটা নিজে থেকে লুকিয়ে থাকে, খুঁজে পেলে ঠাটিয়ে এক চড় খাবে আমার হাতে, মনে মনে কথাগুলো বললেন জুনাইদা। বেশ খানিকক্ষণ খোঁজার পর ও চৈতির দেখা মিলল না। এত সময় পর ও চৈতিকে রুমে আসতে না দেখে রুম থেকে বেরিয়ে আসলো প্রহন, বাড়ি ফাঁকা, কেউ নেই। ভ্রুকুচকে গেল প্রহনের, হঠাৎ করে সবাই গেল কোথায়? বাইরে থেকে চিল্লাচিল্লির শব্দ পেয়ে সেখানে যায় প্রহন। আব্বু আমাকে গাছের উপর থেকে নামাও। আচমকা চৈতির গলার স্বর শুনে সবাই চুপ হয়ে যায়, সবাই গাছের উপরে দেখতে থাকে। প্রহনের চোখ পড়ে চৈতি যে গাছে ঝুলিয়ে আছে সেই গাছের মগডালে। বিচলিত কণ্ঠে প্রহন বলে উঠল, পিচ্ছি এত উপরে উঠছ কেন? শক্ত করে গাছের ডাল চেপে ধরো, ভয় পেও না। প্রহনের দৃষ্টি অনুসরণ করে সবাই চৈতির দিকে তাকাল, সর্দার সাহেবের বুকের উপর থেকে যেন ভারী পাথর সরে গেল। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন তিনি। প্রহন নিচে থেকে চৈতিকে গাছ থেকে নামার কৌশল শিখিয়ে দিচ্ছে। সেনাবাহিনীর সদস্য হওয়ার ফলে এই সব ট্রেনিং তার নেওয়া হয়েছে। প্রহনের কথা মতো চৈতি মগডাল থেকে অনেকটা নিচে নেমে আসে, ভয় জান যায় যায় অবস্থা। মনে মনে সে প্রতিজ্ঞা করেই ফেলেছে আর জীবনে ও এত বড় গাছে উঠবে না। গাছের গোড়ার কাছাকাছি আসতেই হাত ফসকে পড়ে যায় চৈতি, পড়ে যাওয়ার সময় গলা ফাটিয়ে বলে, মাটিতে পড়লেই মরে যাব আমি, আমাকে ধরো। ও চৈতির কথা সবাই বুঝে ওঠার আগেই ধপ করে মাটিতে পড়ে গেল। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে চৈতির দিকে। সর্দার সাহেব ছুটে এলেন মেয়ের কাছে। বাবাকে দেখেই আহ্লাদে কেঁদে উঠল চৈতি, গাল ফুলিয়ে নাক টেনে টেনে কান্না করছে। প্রহন আরেক দফা অবাক হয়ে কান্নারত চৈতিকে দেখছে। সর্দার সাহেব পরম মমতায় চৈতিকে দাঁড় করিয়ে বুকের মাঝে শক্ত করে চেপে ধরলেন। একটু আগেই বয়ে যাওয়া ঝড়ে অশান্ত মনটা এক নিমিষেই শান্ত হয়ে গেল। মেয়ের কান্না থামাতে আদুরে গলায় বললেন, কিচ্ছু হয়নি আম্মা, কাঁদে না। চৈতি বাবার মুখের দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে ডান হাতটা এগিয়ে দিয়ে বলল, কেটে গেছে। চৈতির কথা শুনে প্রহন হাত ধরে দেখতে লাগলো, সত্যি হাতের কনুই ছিলে গেছে, সেখান থেকে রক্ত বের হচ্ছে। বেশ হয়েছে, বানরের মতো আরো গাছে গাছে লাফা, যা নামলি কেন? গাছের ডালেই রাতে থেকে যেতি, শয়তান মেয়ে। আহ জুনাইদা, আমার আম্মাকে আর চিল্লিও না তো, এমনিতেই হাতের কনুই ছিলে গেছে, যাও বাড়ির ভেতরে যাও। ছোট থেকে এই আপনার আশকারা পেয়ে পেয়ে এত বেপরোয়া হয়েছে, আদরে আদরে বাদর করে তুলেছেন। জুনাইদার কণ্ঠে যথেষ্ট রাগ। চৈতির দিকে চোখ গরম করে তাকিয়ে হনহন করে হেঁটে চলে গেলেন তিনি, তার পেছনে পেছনে রূপা আর সিফাও চলল। সর্দার সাহেব মুচকি হেসে প্রহনের দিকে তাকিয়ে বললেন, বুঝলে বাবা, এই মেয়ের জন্য তোমার শাশুড়ির বিরুদ্ধে যেতে হয় আমার? আর এত এত কথা মুখ বুঝে শুনতে হয়? মেয়ের রাগ সব আমার উপর ঝাড়ে। ঘড়ির কাটায় তখন সময় 7টা বেজে 25 মিনিট।
চৈতির ডান হাতের কনুইয়ের রক্ত পরিষ্কার করে বেশ দক্ষ হাতে ব্যান্ডেজ করে দেয় প্রহন। বিছানায় আধশোয়া হয়ে বসে আছে চৈতি, তার পাশেই বসে মোবাইলে কিছু একটা করছে প্রহন। টেবিলের উপর সাজিয়ে রাখা বইগুলোর দিকে চোখ পড়তেই নড়েচড়ে বসল চৈতি। তাকে এত নড়তে দেখে প্রহন জিজ্ঞেস করল, কি হয়েছে পিচ্ছি? আমার আসলে বই পড়তে খুব ইচ্ছে করছে। কোন ধরনের বই? চৈতি টেবিলের উপর রাখা বইগুলোর দিকে তাকিয়ে উত্তর দিল, পাঠ্য বই। গল্পের বই ছেড়ে পাঠ্য বই পড়তেও কারো ইচ্ছে জাগে। বাহ, বেশ ভালো তো, কোন বিষয় নিয়েছো নবম শ্রেণীতে? সায়েন্স। গুড স্টুডেন্ট, তাহলে একটা প্রশ্নের উত্তর দাও তো, ভিনেগারে কোন ধরনের অ্যাসিড থাকে? এই প্রশ্নের উত্তরটা জানা আছে চৈতির। স্কুলে একদিন স্যার বলেছিলেন, সেটাই মাথায় রেখেছিল সে, তাই দেরি না করে চট করেই উত্তর দিয়ে দিল, ইথানিক অ্যাসিড। প্রহন মুচকি হেসে বলল, রাইট, তুমি খুব ভালো ছাত্রী পিচ্ছি, পড়ালেখার প্রতি এত আগ্রহ দেখে ভালো লাগলো। কিন্তু এখন পড়তে হবে না, কয়েকদিন পর থেকেই শুরু করে দিও। চৈতি ছোট্ট করে উত্তর দিল, আচ্ছা। অন্যদের সাথে কথার ঝুড়ি নিয়ে বসা চৈতি প্রহনের সামনে কতই না শান্ত। পিচ্ছি বা পাটা দাও তো। প্রহনের কথা মতো বিনা বাক্যে প্রহনের দিকে পা বাড়ায় চৈতি, পকেট থেকে একটা পাইল বের করে সযত্নে চৈতির পায়ে পরিয়ে দিয়ে প্রহন বলল, ভাবিদের দেখিয়ে দিও, এই পাইলটা তোমার হাজবেন্ড তোমাকে দিয়েছে, পাটা বড্ড খালি খালি লাগছিল, একটা পাইল এর